আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়ের আজকের লেকচারে। আজকে আপনাদের সাথে রয়েছে আমি আকিফ মাসুমি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। তো আজকে আমরা আমাদের সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়ের লেকচারে যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ব, আজকে টপিকগুলো দেখে অনেকেরই মনে হতে পারে এটি খুব ইন্টারেস্টেড টপিক, কারণ অনেকেই হচ্ছে খুব শখের বসে এই টপিকগুলো নিয়ে আলোচনা করে। তো আজকে আমরা সেই টপিকগুলো নিয়ে আমাদের অ্যাডমিশন প্রোগ্রামের লেকচারটি সাজিয়েছি। চলুন আর কালক্ষেপণ না করে আমরা দেখে নিই আজকে আমাদের লেকচারের টপিকে কি কি বিষয় থাকছে। আজকে আমাদের টপিকের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে বাংলাদেশের ক্রীড়া জগৎ, স্মরণীয় ঘটনাসমূহ, বাংলাদেশের প্রথম বৃহত্তম ক্ষুদ্রতম এবং সংখ্যাতত্ত্বে বাংলাদেশ। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের লেকচারটি সাজিয়েছি। এবং যেটি আমি বলছিলাম যে আমাদের অনেকের ইন্টারেস্ট থাকতে পারে, সেটি প্রথম টপিকই থাকতে পারে যে বাংলাদেশের ক্রীড়া জগৎটি রয়েছে। এই ক্রীড়া জগৎ নিয়ে আমরা অনেক আমাদের অনেকের চমকপ্রদ কিছু অভিজ্ঞতা রয়েছে, আমাদের কিছু ইন্টারেস্টের জায়গাটি রয়েছে। তো সেই জায়গা থেকে আজকে আমরা আমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রয়োজনীয় সেগুলো পড়ব। খুব স্বাভাবিকভাবেই ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটি ম্যাচের স্ট্যাটিস্টিক্স খুব বেশি প্রয়োজন না, আমাদের সব থেকে প্রয়োজন তার অতীত ইতিহাস ভিত্তিক কিছু তথ্যকণিকা, যেই তথ্যকণিকাগুলো আগের বছরের প্রশ্নে বেশিরভাগ সময় চলে এসেছে। একই সাথে আমরা স্মরণীয় ঘটনাসমূহ সম্পর্কে একটু জানবো। স্মরণীয় ঘটনাসমূহ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটি হচ্ছে যে স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশের বর্তমান পর্যন্ত প্রত্যেকটি বছরে যেই গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছে সেই গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা হয়তোবা একটি সমস্যা সবসময় ফেস করে থাকেন, সেটি হচ্ছে যে সাল মনে না থাকা বা তারিখ মনে না থাকা। এই সংখ্যাতাত্ত্বিক বিষয়গুলো মনে রাখার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটি হচ্ছে, যদি ধারাবাহিকভাবে আমরা একটা সালের ঘটনাগুলো একদম 71 থেকে শুরু করে 2020 পর্যন্ত ধারাবাহিকভাবে যদি সাল ভিত্তিকভাবে ঘটনা মনে রাখতে পারি তাহলে সেটি আমাদের জন্য সুবিধা হবে। এবং যদি আমরা ঘটনাগুলো লিখে রাখতে পারি তাহলে আমাদের 72-এর ঘটনা আমরা 73-এর লিখবো এরকমটা আসলে হবে না। সুতরাং এই বিষয়গুলি সাল ভিত্তিকভাবে আমরা সাজিয়েছি, যেটি আমরা দেখে নিব। একই সাথে বাংলাদেশের প্রথম বৃহত্তম ক্ষুদ্রতম এই আলোচনাটিও আমাদের থাকবে, যে আলোচনাটি আমরা করব। এবং সর্বশেষ সংখ্যাতত্ত্ব, অর্থাৎ আমরা বাংলাদেশের বিভিন্ন অর্জন থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন পটভূমিকে কীভাবে সংখ্যার মাধ্যমে বিশ্লেষণ করতে পারি আমরা সেই আলোচনাটিও করব। সুতরাং আমরা কালক্ষেপণ না করে সরাসরি আমরা আমাদের প্রথম পর্ব তথা বাংলাদেশের ক্রীড়া জগৎ এই সংক্রান্ত আলোচনায় চলে যাই। খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের ক্রীড়া জগৎ সংক্রান্ত আলোচনায় সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনাটা হচ্ছে ক্রিকেট, এবং ক্রিকেট নিয়ে আমরা প্রথম আলোচনাটি সাজিয়েছি। আমরা ক্রিকেট নিয়ে আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে জানবো। প্রথমেই যেটি জানবো সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ, এখানে দুটি পোর্শন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ, একটা হচ্ছে টি-20 ক্রিকেটে বাংলাদেশ। আমরা ওয়ান ডে ক্রিকেট সম্পর্কে একটু জানবো। ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের যে একটি অবস্থান সেটি আমাদের সবারই খুব ভালোভাবে জানা রয়েছে, কারণ আমরা সবাই বাংলাদেশের এই খেলাগুলো উপভোগ করি। কিন্তু আমাদের এই ওয়ান ডে ক্রিকেটের বাংলাদেশের যে অতীতটি রয়েছে সেই অতীতটি জেনে ফেলা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই যে বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে 1997 সালের 15 জুন, এবং একটু জেনে ফেলা দরকার বাংলাদেশ এই যে ওয়ান ডে স্ট্যাটাসটি লাভ করে এটি লাভ করার কারণটি আসলে কি। কারণ ওই সময়টা, অর্থাৎ 1997 সালে বাংলাদেশ আইসিসি কাপে সে চ্যাম্পিয়ন হয়, এবং সেই আইসিসি কাপটি ছিল ষষ্ঠ আইসিসি কাপ, যেটি কিনা মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়। এবং বাংলাদেশ ওই আইসিসি কাপে, অর্থাৎ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, এবং যার মাধ্যমে বাংলাদেশ তাদের যে ওয়ান ডের ইতিহাসে খুব ভালো কিছু পদচারণা, তার প্রথম পদচারণাটি করে ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে, এবং এটি 1997 সালের 15 জুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রিকেট সংক্রান্ত বিষয়গুলো কিন্তু অনেক সময় জানার জন্য আগ্রহটি একটু বেশি থাকে, অনেকেরই বেশি থাকে, যেহেতু এটি একটি বিনোদন সেক্টর। সো আপনি সেকেন্ড তথ্য প্রবাহে যেটি দেখতে পাচ্ছেন এটি খুব হিস্টোরিক্যাল তথ্য, এবং এটি জেনে ফেলা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক যিনি ছিলেন তিনি হচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপু, এবং বাংলাদেশের প্রথম ওয়ান ডে যেটি হয় 1986 সালের এশিয়া কাপের সময়, ঠিক সেই সময়টিতে 1986 সালের এশিয়া কাপের বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের অধিনায়ক তিনি ছিলেন। অর্থাৎ আমরা এই বিষয়টি শেয়ার হয়ে নিলাম, অনেক জায়গায় আমরা দেখতে পাবো যে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির বলা হয়, কিন্তু আসলে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক যিনি তিনি হচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপু। ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ প্রথম যে ক্রিকেট দলকে পরাজিত করে তারা হচ্ছে কেনিয়া, এবং তাদেরকে 1998 সালে বাংলাদেশ পরাজিত করে। এটি যেন খুবই গুরুত্বপূর্ণ আমাদের, এবং একটি কনফিউশন ক্লিয়ার করে ফেলা দরকার। বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটে প্রথম জয়লাভ করে কেনিয়ার সাথে, কিন্তু যদি প্রশ্নটা এরকম আসে যে বাংলাদেশ প্রথম
কোন দেশকে পরাজিত করে ওয়ান ডে এবং টেস্ট সিরিজ জয়লাভ করে, তাহলে সেটি কেনিয়া হবে না, সেটি হবে জিম্বাবুয়ে। অর্থাৎ বাংলাদেশ যদি যে দ্বিপাক্ষিক সিরিজগুলো আমরা দেখতে পাই সেই দ্বিপাক্ষিক সিরিজ জয়লাভ করে বাংলাদেশ প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে, এবং ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ ইন্ডিভিজুয়ালি যে ক্রিকেট দলকে পরাজিত করে তারা হচ্ছে কেনিয়া, এবং এটি 1998 সালে সম্ভবপর হয়। ওডিআই ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশের যে দলীয় সর্বোচ্চ রান আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 333 রান 8 উইকেটের বিনিময়ে। আমরা এটি 2019 সালে যে বিশ্বকাপটি রয়েছে সেই বিশ্বকাপে বাংলাদেশের স্কোরটি দেখতে পাই, এবং এই যে স্কোরটি সেটি কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছিল, এবং অস্ট্রেলিয়ার রান তারা করেই বাংলাদেশ 333 রান অর্জন করে, এবং মূলত এই 333টি চেস করা স্কোরটি বাংলাদেশের ওয়ান ডেতে দলীয় সর্বোচ্চ রান হিসেবে এখন পর্যন্ত বিবেচিত। এর পরবর্তীতে আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে যে বাংলাদেশের ওয়ান ডে দলের বর্তমান অধিনায়ককে, যিনি কিনা এই বছর অর্থাৎ 2020 সালের এই শুরুর দিকেই তিনি নির্ধারিত হয়েছেন নির্বাচকদের মাধ্যমে, তিনি তামিম ইকবাল খান, তিনি বাংলাদেশ ওয়ান ডে দলের বর্তমান অধিনায়ক। এবং এর পাশাপাশি আমাদের কয়েকটি অর্জন সম্পর্কে ওয়ান ডে ক্রিকেট একটু জানা দরকার। অর্জনগুলো এরকম যে ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি কে করেন, প্রথম সেঞ্চুরি যিনি করেন তার নাম হচ্ছে মেহরাব হোসেন অপি, তিনি ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান। এবং আমাদের বোলিংয়ের ক্ষেত্রে একটু জানতে হবে যে বাংলাদেশের পক্ষে ওয়ান ডে ক্রিকেটে প্রথম হ্যাট্রিক অর্জনকারী বলার কে, অর্থাৎ 3 বলে 3 উইকেট পাওয়া টানা এই প্রথম হ্যাট্রিক অর্জনকারী বলার যিনি তার নাম হচ্ছে শাহাদাত হোসেন রাজীব, যিনি কিনা 2006 সালে তার এই অর্জনটি পান। আপনারা একটু কষ্ট করে নোট ডাউন করে নেবেন এবং সালগুলো মনে রাখবেন, 2006 সালে শাহাদাত হোসেন রাজীব প্রথম হ্যাট্রিক অর্জন করেন এবং সেটি জিম্বাবুয়ের বিপক্ষে তিনি তার এই অর্জনটি করেন। এবং একটু এটিও আমরা জেনে নিই ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বশেষ যে মানুষটি হ্যাট্রিক করেছেন তিনি হচ্ছেন তাসকিন আহমেদ, তিনি সর্বশেষ বাংলাদেশের পক্ষে ওয়ান ডে ক্রিকেটে হ্যাট্রিক অর্জন করেছেন। এবং সাধারণত আমরা সবাই এটি কম বেশি জেনে থাকবো যে ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের যিনি সর্বশ্রেষ্ঠ অধিনায়ক বলা হয়, আখ্যা দেওয়া হয়, তিনি হচ্ছে মাশরাফি বিন মর্তুজা। এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় বিভিন্ন ভর্তি পরীক্ষায় চলে আসে, সুতরাং এই তথ্যগুলো বা যেই তথ্য কণিকাগুলো আমি আলাদাভাবে বললাম যেগুলো এখানে উল্লেখ করা নেই, সেই তথ্য কণিকাগুলো আমরা একটু মনোযোগ দিয়ে জেনে ফেলবো। আমরা এর পরবর্তী যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে T20 ক্রিকেটে বাংলাদেশ, অর্থাৎ ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ 20 ওভারের ক্রিকেট বা T20 ক্রিকেট। এই T20 ক্রিকেটে বাংলাদেশের অবস্থান সম্পর্কে আমরা একটু জানবো। T20 ক্রিকেটে একটু বলে নেওয়া দরকার সেটা হচ্ছে যে বাংলাদেশের T20 ক্রিকেটের যে পদচারণা সেই পদচারণা একদম শুরুর পর্যায়ে বলা চলে, কেননা T20 ক্রিকেটের যে ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপে বাংলাদেশ তাদের খুব ভালো পারফরমেন্স এখন পর্যন্ত দেখাতে পারেনি, আমরা আশা করি ভবিষ্যতে তারা পারবে। তো T20 ক্রিকেটে বাংলাদেশের এখন পর্যন্ত যে অর্জনগুলো রয়েছে আমরা সেই অর্জনগুলো নিয়ে একটু আলোচনা করব। T20 ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক ছিলেন শাহরিয়ার নাফিস, এটি আমরা অনেকেই জানি না, এই তথ্যটি অনেকেই ভুল করে, অনেকেই হয়তো বা মাশরাফি বিন মর্তুজাকে বলে অথবা অনেকেই সাকিব আল হাসানকে বলে, কিন্তু আসলে T20 ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক যিনি তিনি হচ্ছেন শাহরিয়ার নাফিস। এবং T20 ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয়লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে 2006 সালে, অর্থাৎ এই T20 ক্রিকেটে অর্থাৎ শুরুটি হয় তাদের 2006 সাল থেকে এবং প্রথমেই তারা জিম্বাবুয়ের বিপক্ষে জয়লাভ করে। এবং T20 ক্রিকেটের অনেক সংক্ষিপ্ত অর্জনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে আন্তর্জাতিক T20 ম্যাচে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান যিনি তিনি হচ্ছেন তামিম ইকবাল, এবং এই তামিম ইকবাল তিনি হচ্ছে আন্তর্জাতিক T20 ম্যাচে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করে থাকেন, এবং এটি বাংলাদেশের অনেক বড় একটি গৌরব। এবং বাংলাদেশে যিনি T20 ক্রিকেট টিম রয়েছে সেই T20 ক্রিকেট টিমের বর্তমান অধিনায়ক যিনি তিনি হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আপনারা ছবিতে মাহমুদুল্লাহ রিয়াদকে দেখতে পাচ্ছেন, এখানে ওয়ান ডে ক্রিকেট দল অধিনায়ক তামিম ইকবালকে দেখা যাচ্ছে। সো বাংলাদেশ T20 ক্রিকেট টিমের বর্তমান অধিনায়ক যিনি তিনি হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আমরা ক্রিকেটের বাংলাদেশের অন্য অন্য সংস্করণ নিয়ে একটু আলোচনা করি পরবর্তী স্লাইডে। পরবর্তীতে আমরা দেখব টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থান, অর্থাৎ বাংলাদেশের যেটি বলা হয় ক্রিকেটের সব থেকে বেসিক সংস্করণ টেস্ট ক্রিকেট, সেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থানটি আসলে কেমন ছিল। বাংলাদেশ আমরা শুরুতে দেখতে পাচ্ছি বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে 26 জুন 2000 সালে, এবং একটু বলে নেই যে বাংলাদেশের এই টেস্ট স্ট্যাটাস লাভ করার পেছনে যে ইতিহাসটি রয়েছে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট টিমের যে অভিষেক টেস্ট সেটি অনুষ্ঠিত হয় 2000 সালে ঢাকায়, এবং একটু বলে রাখা দরকার এটি হয় ভারতের বিপক্ষে, অর্থাৎ ভারতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রথম অর্থাৎ অভিষেক টেস্ট অনুষ্ঠিত হয়। এবং এটিও একটি অর্জন যে বাংলাদেশ ওই টেস্টে একটি ইনিংসে তারা 400 রান করার গৌরব অর্জন করে, যেটি কিনা অনেক দিন পর্যন্ত বাংলাদেশের টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ ছিল, এটিও আমাদের জেনে ফেলা দরকার, কারণ অভিষেক টেস্টেই বাংলাদেশ এই মাইল ফলকটি অর্জন করে থাকে। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক অর্জনকারী বলার যিনি তিনি হচ্ছেন অলোক কাপালি,
2003 সালে, এবং আমরা এটিও জেনে নেই তিনি যেই দলের বিপক্ষে অর্জনটি করেছেন সেই দলটি হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক অর্জনকারী বোলার তিনি হচ্ছেন অলোক কাপালি। এবং টেস্ট ক্রিকেটে সর্বপ্রথম বাংলাদেশের হয়ে যে মানুষটি ডাবল সেঞ্চুরি করেন তিনি হচ্ছেন মুশফিকুর রহিম। এবং একই সাথে এটিও আমরা জেনে ফেলবো যে এক ইনিংসে, আমরা সবাই জানি টেস্টে সাধারণত দুটি ইনিংসে ব্যাটিং করা হয় বা ম্যাক্সিমাম সময়, এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ হচ্ছে 638 রান। এটি জানা খুবই গুরুত্বপূর্ণ সংখ্যাত্মক দৃষ্টিকোণ থেকে, কারণ এটি অনেক সময় অনেক পরীক্ষা চলে আসতে পারে। এবং একটু বলে রাখা ভালো, এই 638 রানের যে ইনিংসটি রয়েছে এই সময়টাতেই মুশফিকুর রহিম তিনি হচ্ছে বাংলাদেশের হয়ে ওই ডাবল সেঞ্চুরিটি করে ফেলেন। এরপর আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে বাংলাদেশের যিনি টেস্ট টিম রয়েছে সেই টেস্ট টিমের বর্তমান যিনি অধিনায়ক তিনি হচ্ছেন মুমিনুল হক, এবং খুবই সম্প্রীতি তিনি এই দায়িত্ব পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেস্ট টিমের বর্তমান অধিনায়ক। আপনারা চিত্রে তাকে দেখতে পাচ্ছেন, মুমিনুল হক। এরপর আমরা যেটি জানবো সেটি হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থানটি পর্যালোচনা করার পূর্বে একটু বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে বাংলাদেশ তার যে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিশ্বকাপ ক্রিকেট ছাড়াও, যেমন আমরা যদি জানি ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নামে একটা ট্রফি রয়েছে, যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রায় সময়তেই অংশগ্রহণ করেছে। এবং বাংলাদেশের সর্বোচ্চ যে পরিক্রমা বা সর্বোচ্চ যে অর্জন সেটি হচ্ছে একটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, অর্থাৎ সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করে এবং তারা ভারতের বিপক্ষে হেরে যায়। তো এটি এর বাইরে, অর্থাৎ বিশ্বকাপ ক্রিকেটের বাইরেও আমাদের অনেকগুলো ICC কেন্দ্রিক টুর্নামেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করে থাকে। তো বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেকটি হয় 1999 সালে, যেটি নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং এটি প্রথম যেটি বিশ্বকাপ যেখানে বাংলাদেশ তাদের প্রথম বিশ্বকাপ অভিষেক ম্যাচটি তারা খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবং আমাদের এটিও জেনে ফেলতে হবে যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয়লাভ করে স্কটল্যান্ডের বিপক্ষে, এবং ওই বিশ্বকাপে, অর্থাৎ 1999 বিশ্বকাপই বাংলাদেশ স্কটল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম জয়লাভটি করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দুটি তথ্য আমি বললাম, এই দুটি তথ্য থেকে কিন্তু বেশিরভাগ সময় বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এটি খুবই বেসিক তথ্য বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অর্জনের ক্ষেত্রে, এটি আমরা একটু জেনে ফেলবো। এবং সর্বশেষ যে বিষয়টি, অর্থাৎ 2011 সালের যে বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ সেটি ঢাকায় অনুষ্ঠিত হয়, অর্থাৎ এবং ওই মোমেন্টে 2011 সালের বিশ্বকাপের আয়োজক যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে সেই সময় অনুষ্ঠিত হয়নি, এবং এটি উপমহাদেশে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ যেটি কিনা উপমহাদেশের তিনটি দেশ আয়োজন করে। এবং সৌভাগ্যক্রমে সেই 2011 সালের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশ সেই উদ্বোধনী ম্যাচটি আয়োজন করার গৌরব অর্জন করে। এই ছিল মোটামুটি বিশ্বকাপ ক্রিকেট কেন্দ্রিক বাংলাদেশের যে অর্জন। এবং বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ এখন পর্যন্ত আসলে নিয়মিত সুযোগ পাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তারা বাছাই পর্ব খেলে সুযোগ পাচ্ছে। আমরা আশা করব ভবিষ্যতে যেন বিশ্বকাপের খুবই ভালো কিছু অর্জন বাংলাদেশের পক্ষ থেকে সম্ভব হয়, সেটি আমরা দেখব। আমরা এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে বিষয়টি, অর্থাৎ ক্রিকেট ব্যতীত অন্যান্য খেলায় বাংলাদেশের যে অবস্থানটি বা ক্রীড়া জগৎ কেন্দ্রিক সেটি আমরা একটু লক্ষ্য করে নিব। আমাদের পরবর্তী আলোচনাটি হচ্ছে অলিম্পিকে বাংলাদেশ এবং ফুটবলে বাংলাদেশ। আপনারা দুটি প্রশ্ন দেখতে পাচ্ছেন যে অলিম্পিকে বাংলাদেশ এবং ফুটবলে বাংলাদেশ, এই দুটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি একটু বলে নেই। প্রথম বিষয়টি হচ্ছে যে অলিম্পিক খেলাটি কিন্তু এক খুবই সার্বজনীন একটি খেলা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। আপনার স্ক্রিনে অলিম্পিকের লোগো দেখতে পাচ্ছেন, যে পাঁচটি রিং একসাথে বহন করে সেটিকে অলিম্পিকের লোগো আকারে তৈরি করা হয়েছে। এবং আমরা সবাই খুব বেসিক ইনফরমেশনটি জেনে ফেলা দরকার যে অলিম্পিক খেলার জন্মটি হচ্ছে গ্রিসে, এবং বিশ্ব অলিম্পিক যেখানে সেখানে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে 1984 সালে লস অ্যাঞ্জেলসে 23তম অলিম্পিকে। অর্থাৎ 1984 সালে যে অলিম্পিক গেমসটি অনুষ্ঠিত হয় সেটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ প্রথমবারের মতো ইভেন্টগুলোতে বিশ্ব অলিম্পিকে প্রথম তারা অংশগ্রহণ করে। আমরা তৃতীয় তথ্যটি দেখে নিই তথ্যকণিকায়, যে 2016 সালে রিও ডি জেনিরো, অর্থাৎ ব্রাজিলে যে অলিম্পিকটি হয় সেই রিও ডি জেনিরো অলিম্পিকে বাংলাদেশের হয়ে মশাল বহন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এটি খুবই গুরুত্বপূর্ণ একটু বলে রাখা দরকার। সাধারণত যেটি হয় অলিম্পিকে যে সকল দেশ অংশগ্রহণ করে সেই সকল দেশের পতাকা কিংবা সেই সকল দেশের মশাল বহন করার জন্য ওই দেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা তাদেরকে আহ্বান করা হয়। তো সেই সাপেক্ষে 2016 সালে রিও ডি জেনিরো অলিম্পিকে বাংলাদেশের হয়ে মশাল বহন করার জন্য আমন্ত্রণ জানানো হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে, যিনি কিনা 2006 সালে বাংলাদেশের হয়ে তিনি নোবেল পুরস্কার পান শান্তিতে, এবং
তিনি গ্রামীণ ব্যাঙ্করের প্রতিষ্ঠাতা। তিনি 2016 সালে বাংলাদেশের হয়ে অলিম্পিকে মশাল বহন করার গৌরব অর্জন করেন। এবং এটি একটু জেনে নেওয়া দরকার, চতুর্থ তথ্যটি যে প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে যিনি অংশগ্রহণ করেন তিনি হচ্ছেন গলফার সিদ্দিকুর রহমান। এবং এটি কেন সরাসরি অলিম্পিক বলা হচ্ছে, কারণটা হচ্ছে যে সাধারণত যেটি হয় অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের অন্যান্য ইভেন্টে বেশ কিছু বাছাই পর্ব পার করে আসতে হয়, কিন্তু প্রথম বাংলাদেশি হচ্ছেন সিদ্দিকুর রহমান, যিনি কিনা কোনো বাছাই পর্ব ছাড়াই তিনি সরাসরি অলিম্পিকে অংশগ্রহণ করেন। এবং গলফার সিদ্দিকুর রহমানের কিছু প্রাপ্তিও আমাদের জেনে নেওয়া দরকার। তিনি এশিয়াতে বা যে আমাদের এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় তিনি এশিয়ান গেমসেও কিন্তু তিনি পদক অর্জন করেন বাংলাদেশের হয়ে, এটি আমাদের অনেক গর্বের একটি অর্জন। এবং এই ধরনের অর্জন গুলোর কারণেই কিন্তু তিনি প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি তিনি অলিম্পিক গেমসে অংশগ্রহণ করার গৌরব অর্জন করেন। এর পরবর্তীতে আমরা জানবো ফুটবলে বাংলাদেশের অবস্থান। এটি খুবই সত্য, বাংলাদেশ ফুটবলের অংশগ্রহণটি শুরু করে স্বাধীনতা পরবর্তী সময় থেকে, অর্থাৎ অনেক আগে থেকে তারা শুরু করে অন্যান্য খেলার তুলনায়, কিন্তু বাংলাদেশের ফুটবলে যে উন্নয়নটি সেটি হয়তোবা তুলনামূলকভাবে অন্যান্য ইভেন্টের তুলনায় একটু কম হয়েছে। ফুটবলের বিশ্ব সংস্থা হচ্ছে ফিফা, আমরা সবাই সেটি জানি, এবং ফিফার সদস্যপদ লাভ করাটি কিন্তু একটি অর্জনের বিষয়। এবং বাংলাদেশ এই ফিফার সদস্যপদটি লাভ করে বা অর্জন করে 1974 সালে, অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সংগঠনগুলোতে এটি খুব গুরুত্বপূর্ণ অর্জন। এবং বাংলাদেশের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে স্থানীয় পর্যায়ে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগ, যেটি কিনা অনেক আগে অর্থাৎ 1915 সাল থেকে শুরু হয়, এটি কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটি খুবই ঐতিহ্যবাহী একটি ফুটবল টুর্নামেন্ট, যেটি কিনা স্বাধীনতা পরবর্তী সময়েও বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন স্পন্সরের কারণে বিভিন্ন নাম ধারণ করে সেটি এসেছে, যেমন নিটল টাটা ফুটবল লীগ বা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ কিংবা বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট, এই ধরনের নামগুলোর মাধ্যমে কিন্তু ফুটবল লীগগুলো হয়েছে। সুতরাং এটি খুব ঐতিহ্যবাহী একটি টুর্নামেন্ট ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগ। এবং এটি আমাদের জেনে ফেলতে হবে যে এর শুরুটি হচ্ছে 1915 সালে। সালগুলো খুবই মনোযোগ দিয়ে আমরা শুনে নিব, আমরা যদি একবার সালগুলো পড়ি বা শুনে একটু লেখার চেষ্টা করি এটি কিন্তু আরো ভালোভাবে মনে থাকা আমাদের পক্ষে সম্ভব। এর পরবর্তীতে আমরা যেটি জানবো স্বাধীনতা উত্তর বাংলাদেশ জাতীয়, এখানে একটু বানান ভুল রয়েছে, জাতীয় ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন, তিনি ছিলেন জাকারিয়া পিন্টু। এবং একটু বলে নেওয়া দরকার স্বাধীনতা উত্তর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক তিনি যেমন ছিলেন, ঠিক একইভাবে স্বাধীন বাংলা ফুটবল দল ছিল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ফুটবল দল, সেই স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কও একই সাথে ছিলেন জাকারিয়া পিন্টু। অর্থাৎ তিনি উভয় ক্ষেত্রেই বাংলাদেশের ফুটবল দলের যে অধিনায়কত্ব সেটি তিনি করেন। এবং বাংলাদেশের যে ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ খেলোয়াড় বলা হয় জাদুকর সামাদকে, তার অ্যাকচুয়াল নাম হচ্ছে মোহাম্মদ সামাদুর রহমান, এবং তাকে বাংলাদেশের ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ খেলোয়াড় বলা হয়। এবং 1980 বা 90 অর্থাৎ 90-এর দশকে তিনি বাংলাদেশের হয়ে জাতীয় ফুটবল দলের খেলাধুলা করেন এবং তিনি খুবই ভালো অবস্থানে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, এই কারণে তাকে বাংলাদেশের ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিহিত করা হয়। এবং একই সাথে আমরা এটিও জেনে ফেলবো যে বাংলাদেশ যে প্রথম বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্বে অংশগ্রহণ করে 1986 সালে, এবং এই সময়টা থেকে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ করা শুরু করে। দুর্ভাগ্যক্রমে এখন পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলার সুযোগটি পায়নি, আমরা সবাই আশাবাদী যে ভবিষ্যতে আমরা এই বিষয়টি দেখতে পারবো, কিন্তু এটি আমাদের জেনে ফেলতে হবে বাছাই পর্বে অংশগ্রহণ করার যে শুরুটি সেটি শুরু হয় 1986 সাল থেকে। এবং একটি বিষয় এখানে বলা নেই, কিন্তু আমি এটি জানিয়ে রাখি যে বাংলাদেশ ফুটবল দলের যিনি বর্তমান অধিনায়ক তিনি হচ্ছেন মোহাম্মদ জামাল হোসেন ভূঁইয়া, তিনি বর্তমানে বাংলাদেশের ফুটবল দলের প্রতিনিধিত্ব করেন, অধিনায়কত্ব করেন, এবং বাংলাদেশ ফুটবল দলের তিনি হচ্ছেন বর্তমান অধিনায়ক। এই হচ্ছে মূলত অলিম্পিক এবং ফুটবলের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান। আমরা বাংলাদেশের অন্যান্য ইভেন্ট সম্পর্কে একটু আলোচনা করব আমাদের পরবর্তী স্লাইডে। আমরা দেখতে পাচ্ছি বিকেএসপি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রশ্নটুকু খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ বিকেএসপি কি, বিকেএসপির পূর্ণরূপ কি, এই প্রশ্নটি বেশিরভাগ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার এসেছে যে বিকেএসপি কি। একটু অনেকের কনফিউজ থাকতে পারে, আপনারা এখানে বিকেএসপির চিত্রটি দেখতে পাচ্ছেন যে এখানে একটি মাইল ফলক নাম ফলক রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এবং এই যে ভবনটি এটি হচ্ছে বিকেএসপির গেট। এবং যে কনফিউশনের কথাটি বলছিলাম সেটা হচ্ছে বিকেএসপি কিন্তু ইংরেজি শব্দ, কিন্তু এর অ্যাব্রিভিয়েশন বা পূর্ণরূপ যেটি সেটি কিন্তু বাংলায়, বিতে বাংলাদেশ, কেতে ক্রীড়া, এসে শিক্ষা এবং পিতে প্রতিষ্ঠান, অর্থাৎ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এটি হচ্ছে মূলত বিকেএসপির পূর্ণরূপ। আমরা জেনে ফেলবো যে বিকেএসপি প্রতিষ্ঠিত হয় 1986 সালে এবং এটি অবস্থিত রয়েছে সাভারের জিরানিতে।
অর্থাৎ এটি বিকেএসপির যে ট্রেনিং ইনস্টিটিউশনের মতো অনেকটা, এবং একই সাথে এখানে লেখাপড়া খেলাধুলা সবই সমানভাবে করানো হয়। এই জিনিসটি সাভারের, এই জায়গাটি সাভারের জিরানিতে অবস্থিত। এবং একটু বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে এই বিকেএসপি থেকে অনেক উল্লেখযোগ্য ছাত্র বের হয়েছেন, তার মধ্যে আমি কয়েকজনের নাম উল্লেখ করি, যেমন নাইমুর রহমান দুর্জয়, যিনি কিনা বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক। এবং একটু জানিয়ে নেওয়া দরকার, এই নাইমুর রহমান দুর্জয় তিনি ছিলেন বাংলাদেশের অভিষেক টেস্টে বাংলাদেশ দলের অধিনায়ক। আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে অভিষেক টেস্ট বাংলাদেশ 2000 সালে ভারতের বিপক্ষে খেলে, সেই টেস্টের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়। এছাড়াও বাংলাদেশের যারা বর্তমান সেন্সেশন সাকিব আল হাসান কিংবা মুশফিকুর রহিম, তারা হচ্ছে বিকেএসপি থেকে, বিকেএসপির স্টুডেন্ট ছিলেন। তো এই উল্লেখযোগ্য ছাত্ররা ছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট হচ্ছে বাংলাদেশের দাবা বা দাবারু, তাদের নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা জানি দাবায় সাধারণত গ্র্যান্ডমাস্টার উপাধি প্রদান করা হয়, এবং বাংলাদেশে এই দাবায় গ্র্যান্ডমাস্টার উপাধি পেয়েছেন সর্বমোট 5 জন। আমরা সেই সর্বমোট 5 জনের নামটি একবার দেখে নিব, তার আগে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে দাবায় সর্বপ্রথম যে মানুষটি গ্র্যান্ডমাস্টার উপাধি পেয়েছেন তিনি হচ্ছেন নিয়াজ মোর্শেদ। এবং নিয়াজ মোর্শেদকে বলা হয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দাবারু। আমরা এই উপাধিটি একটু মনে রাখবো, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দাবারুকে এই বিষয়টি। এবং দাবায় যে 5 জন গ্র্যান্ডমাস্টার উপাধি পেয়েছেন আমরা তাদের নামগুলো একটু দেখে নিই, তারা হচ্ছেন যথাক্রমে নিয়াজ মোর্শেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব এবং এনামুল হোসেন রাজীব। এই 5 জন তারা দাবায় গ্র্যান্ডমাস্টার উপাধি পেয়েছেন। এবং যেটা আমি একটু আগেই বলে নিলাম যে নিয়াজ মোর্শেদের বিষয়টা আপনার একটু খেয়াল রাখবেন, তিনি হচ্ছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দাবারু এবং প্রথম গ্র্যান্ডমাস্টার উপাধি পাওয়া দাবারু, বাংলাদেশের একমাত্র মহিলা আন্তর্জাতিক দাবারু, যিনি কিনা অনেক আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তার নাম হচ্ছে রানী হামিদ, তিনি বাংলাদেশের একমাত্র মহিলা আন্তর্জাতিক দাবারু। এবং আমরা একটু জেনে ফেলবো, সেটা হচ্ছে বাংলাদেশের অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব রয়েছেন যারা কিনা তাদের ব্যক্তিগত জীবনে অনেক ভালো দাবারও ছিলেন, যেরকম একটি তথ্য আমাদের 3 নম্বর তথ্যে রয়েছে যে জাতীয় অধ্যাপক ও সাহিত্যিক মোতাহের হোসেন চৌধুরী, তিনি খ্যাতিমান দাবারও ছিলেন এবং তিনি জাতীয় পর্যায়ে বাংলাদেশের হয়ে দাবায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা। এর পরবর্তীতে আমরা যে ইভেন্টটি সম্পর্কে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সাঁতারু। আমরা সবাই জানি সাঁতার ইভেন্টটি বাংলাদেশে অতটা জনপ্রিয় না হলেও বাংলাদেশের সাঁতার সেকশনে অনেকগুলো গুরুত্বপূর্ণ রেকর্ড রয়েছে, যেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ সাঁতারু যাকে বলা হয় তিনি হচ্ছেন ব্রজেন দাস। এবং যে রেকর্ডটি নিয়ে আমি একটু কথা বলছিলাম, সেই রেকর্ডটি হচ্ছে তিনি ইংলিশ চ্যানেল, যেটি কিনা অনেক লম্বা এবং দীর্ঘ একটি চ্যানেল, এবং সেটি অতিক্রম তিনি করেছেন। এবং তিনি ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় সাঁতারু ব্রজেন দাস। অর্থাৎ ওই সময়টাতে চীনের, জাপান বা উজবেকিস্তান, এই অনেকগুলো কান্ট্রির অনেক ভালো ভালো সাঁতারুরা ছিলেন, কিন্তু এশিয়ার মধ্যে সর্বপ্রথম তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন, সাঁতারে তিনি অতিক্রম করেন। তো এই রেকর্ডটি এখনো বাংলাদেশের অক্ষুণ্ণ রয়েছে, ইংলিশ চ্যানেলের অতিক্রমকারী প্রথম এশীয় সাঁতারু তিনি হচ্ছে ব্রজেন দাস। আপনার এই রেকর্ডটি বা এই যে 2 নম্বর তথ্যটি একটু মনোযোগ দিয়ে পড়বেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। এই হচ্ছে মূলত বাংলাদেশের যে ক্রীড়া জগতের অন্যান্য ইভেন্টের মধ্যে। আমরা একটু জেনে ফেলবো যে অন্যান্য খেলাধুলা বা অন্যান্য গেমসে বাংলাদেশের যে অংশগ্রহণটি রয়েছে সেই অংশগ্রহণের ধরনটি আসলে কেমন। আমরা আমাদের পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি অন্যান্য খেলাধুলা নিয়ে একটু আলোচনা করা হয়েছে, যে বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি, যেটাকে আমরা হাডুডুও বলে থাকি। কিন্তু একটা বিষয় হচ্ছে বাংলাদেশের এই কাবাডি খেলাটি হয়তোবা এক সরকারি পৃষ্ঠপোষকতা অতটা পায়নি বা তুলনামূলক কম পেয়েছে, কিন্তু তারপরও বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে নির্ধারণ করা হয় কাবাডিকে। কমনওয়েলথ গেমস নামে একটি খুব মর্যাদাবান গেমস রয়েছে, যেখানে বাংলাদেশ প্রথম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে 1978 সালে। এবং কমনওয়েলথ গেমসটি হচ্ছে যে কমনওয়েলথ ভুক্ত যে কান্ট্রিগুলো রয়েছে, অর্থাৎ যেই কান্ট্রিগুলো ব্রিটিশ উপনিবেশের মধ্যে ছিল এবং একটা সময় ছিল, এবং পরবর্তীতে তারা হয়তোবা অনেকেই ব্রিটিশ উপনিবেশের বাইরে চলে এসেছে, বাট যারা উপনিবেশের মধ্যে ছিল তাদেরকে নিয়ে একটি খেলার একটা গেমসের আয়োজন করা হয়, যেই গেমসটিকে বলা হয় বাংলাদেশের বলা হয় কমনওয়েলথ গেমস। এবং এই কমনওয়েলথ গেমসে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে 1978 সালে। আমরা দেখতে পাচ্ছি ICC-র যে ট্রফি নিয়ে আলোচনা করা হচ্ছিল সেই ICC ট্রফি নিয়ে আমরা একটু আলোচনা করব। বাংলাদেশ ICC অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর সহযোগী দেশ নির্বাচিত হয় 1977 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ হচ্ছে বাংলাদেশ প্রাথমিকভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হয়ে অন্তর্ভুক্ত হয়ে ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশকে সহযোগী দেশ হতে হবে, এটি একটি নিয়ম। কারণ আমরা দেখতে পেয়েছি বিভিন্ন দেশ যেমন জিম্বাবুয়ে, আফগানিস্তান, কেনিয়া, কানাডা কিংবা হচ্ছে
আয়ারল্যান্ড এই দেশগুলো প্রাথমিকভাবে সহযোগী দেশ হিসেবে নির্বাচিত হয়, তার পরবর্তীতে তারা ওয়ান ডে স্ট্যাটাসভুক্ত হয়। এবং বাংলাদেশে কিন্তু প্রাথমিকভাবে আইসিসির সহযোগী দেশ নির্বাচিত হয়েছে, এবং বাংলাদেশ কিন্তু বর্তমানে বলা হয় বাংলাদেশকে দশম টেস্ট খেলুড়ে দেশ। অর্থাৎ যেই মুহূর্তে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে 2000 সালে, তার পরবর্তীতে কিন্তু বাংলাদেশ দশম দেশ হয়েছে যারা কিনা টেস্ট স্ট্যাটাস পেয়েছে বা টেস্ট খেলুড়ে দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ। সুতরাং প্রাথমিকভাবে এই সহযোগী দেশটি, এই সহযোগী দেশ বাংলাদেশ নির্বাচিত হয় 1977 সালে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আইসিসি ট্রফি, অর্থাৎ আইসিসি ট্রফি বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে সহযোগী দেশদেরকে নিয়ে একটি চ্যাম্পিয়নশিপ আইসিসি আয়োজন করে। এটি তারা এখনও করে, হয়তো বা নাম ভিন্ন হতে পারে, কিন্তু এটি তারা সবসময় করে। বাংলাদেশ এই আইসিসি ট্রফিতে সর্বপ্রথম অংশগ্রহণ করে 1979 সালে। অর্থাৎ প্রথম আমরা দেখতে পাই বাংলাদেশের এই অংশগ্রহণের জায়গাটি, যেটি কিনা 1979 সালে বাংলাদেশ আইসিসি ট্রফিতে প্রথম অংশগ্রহণ করে। এর পরবর্তীতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বাংলাদেশের একমাত্র পেশাদার ক্রিকেট লিগ বিপিএল। বিপিএল সম্পর্কে জানার আগে আমাদের একটি ইতিহাসটা জানা দরকার, কেন বা কিভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের উৎপত্তিটি হয়েছে। 2011 সাল কিংবা 2008-10 সালের দিকে ওই সময়টাতে ভারতে একটি ক্রিকেট লিগ শুরু হয় যার নাম হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট লিগ, আইসিএল। তো আইসিএল এমন একটি ক্রিকেট লিগ ছিল যে কিনা একটু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে একটি পেশাদার ক্রিকেট লিগ বিশ ওভারের, যেটি কিনা আয়োজন করা হয়। এবং অনেক দেশ সেই ইন্ডিয়ান ক্রিকেট লিগ অর্থাৎ আইসিএল টুর্নামেন্টে অনেক দেশ তাদের খেলোয়াড়দেরকে খেলা থেকে বিরত থাকার জন্য বলে, অর্থাৎ ওই ক্রিকেট লিগ থেকে অনেক ক্ষেত্রে নিষিদ্ধ ক্রিকেট লিগ হিসেবেও বলা হয়। তারপরও বাংলাদেশ থেকে আসলে কিছু ক্রিকেটার তারা তাদের একটা টিম গঠন করে সেই ক্রিকেট লিগে তারা যোগদান করে। ঢাকা ওয়ারিয়ার্স নাম নিয়ে তারা ইন্ডিয়ান ক্রিকেট লিগ তথা আইসিএল এ তারা অংশগ্রহণ করে। এবং এর পরবর্তীতে আসলে বাংলাদেশের ওই খেলোয়াড়দের যারা রয়েছে তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনার চিন্তা ভাবনা করা হয়, কিন্তু তার পরবর্তীতে আসলে তারা এই পেশাদার ক্রিকেট লিগ একটি দেশে আয়োজন করার যে প্রয়োজনীয়তা সেটি তারা উপলব্ধ করে, এবং যার ভিত্তিতে আমরা দেখতে পাই ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয়। এরপর ইংলিশ তারা তো অনেক আগে থেকেই কাউন্টি ক্রিকেট খেলে, বা অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ ক্রিকেট লিগ হয়, বা হচ্ছে পাকিস্তানে পিএসএল বা পাকিস্তান সুপার লিগ হয়, বা ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএল হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের একমাত্র পেশাদার ক্রিকেট লিগ যেটি বিপিএল সেটি শুরু হয়। অর্থাৎ বাংলাদেশও মনে করে যে এই প্রয়োজনীয়তাটি উপলব্ধ করে যে একটি পেশাদার ক্রিকেট লিগ 20 ওভারের, যেটি কিনা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক, এটি আসলে প্রয়োজন। তো বাংলাদেশের এই ক্রিকেট লিগটি আসলে পেশাদার যে টি-20 ক্রিকেট লিগ সেটি 2012 সালের প্রথম আসরটি শুরু হয়, এবং প্রথম আসরে যারা চ্যাম্পিয়ন হয় তারা হচ্ছে ঢাকা গ্ল্যাডিয়েটার্স। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ঢাকা গ্ল্যাডিয়েটার্সের ট্রফি নিয়ে যে উৎসবটি, অর্থাৎ এটি প্রথম আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটার্স। আপনারা দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন্স 2012, এবং বর্তমান চ্যাম্পিয়ন যারা তার আগে বলে নেই, খুব রিসেন্টলি সাম্প্রতিক সময়ে সপ্তম আসর বিপিএল এর সেটি সম্পন্ন হয়েছে, এবং সেই সপ্তম আসরে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তারা হচ্ছে রাজশাহী রয়্যালস। আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন যে দলটি ছিল ওয়েস্ট ইন্ডিজের, তারা হচ্ছে রাজশাহী রয়্যালস, এবং তারা সপ্তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে দুটি বড় অর্জন, একটি হচ্ছে সর্বাধিক রান সংগ্রহকারী এবং আরেকটি হচ্ছে সর্বাধিক উইকেট সংগ্রহকারী, এটা আমরা জেনে ফেলবো। এবং দুটি অর্জনই আসলে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের দুজন গৌরবময় ক্রিকেটার তারা অর্জন করেছেন। সর্বাধিক রান সংগ্রহকারী যিনি অর্জন করেছেন তিনি হচ্ছেন তামিম ইকবাল খান, এবং তিনি কিনা বাংলাদেশ ওয়ান ডে দলের বর্তমান অধিনায়ক। এবং সর্বাধিক উইকেট সংগ্রহকারী যিনি ছিলেন তিনি হচ্ছেন বাংলাদেশের বর্তমানে শ্রেষ্ঠ খেলোয়াড় যাকে বলা হয় বর্তমান সময়, তিনি হচ্ছেন সাকিব আল হাসান, তিনি সর্বাধিক উইকেট সংগ্রহ করেছেন। এবং এটি জেনে ফেলা দরকার এর ফাঁকে, আমি যখন ক্রিকেট সংক্রান্ত আলোচনা যেহেতু আমি শেষ করে ফেলছি, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে বাংলাদেশের আহমা মুস্তফা কামাল তিনি কিন্তু সভাপতির দায়িত্ব পালন করেন, এটিও আমাদের জন্য একটি গৌরবময় বিষয়। এবং যিনি কিনা আহমা মুস্তফা কামাল তিনি বর্তমান বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী হিসেবে নিয়োজিত রয়েছেন, তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। এই হচ্ছে মূলত আমাদের যে ক্রীড়া জগৎ কেন্দ্রিক যে একটি আলোচনা সেটি এখানে একটু বলে রাখা ভালো। আপনারা দয়া করে এই যে সংখ্যাতাত্ত্বিক বিষয়গুলো রয়েছে সেই সংখ্যাতাত্ত্বিক বিষয়গুলো একটু ভালোভাবে অ্যানালিসিস করে নেবেন, যেটি কিনা আমাদের অনেক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর পরবর্তীতে যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাব সেটি হচ্ছে স্মরণীয় ঘটনাসমূহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় স্মরণীয় ঘটনাসমূহ। এবং কেন গুরুত্বপূর্ণ আমি প্রথমেই বলেছি যে আমরা অনেক সময় আমাদের অনেক ঘটনা মনে থাকে না সালভিত্তিকভাবে, তো আমরা একটা ক্রম সাজিয়েছি, অর্থাৎ আমরা
অতীত থেকে বর্তমান এই যে ক্রমটা রয়েছে সেই ক্রম অনুযায়ী আমরা ঘটনাগুলো একবার অ্যানালাইসিস করে যাব। এতে যেটা হবে আমাদের দুটি বিষয় হবে, একটা হচ্ছে আমাদের সালটা মনে রাখা হবে এবং ঘটনাগুলোকে আমরা একটা রিভাইজ করতে পারবো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য। এবং আমি এই নির্দিষ্ট যে আপনারা টেবিলটি দেখতে পাচ্ছেন এই ছকের বাইরেও আমি কিছু ঘটনা আপনাদেরকে বলবো যেটি খুবই গুরুত্বপূর্ণ, এটি একটু আমরা নোট ডাউন করে রাখার চেষ্টা করবো কিংবা মনে রাখার চেষ্টা করবো। আমরা প্রাথমিকভাবে একটু দেখে নেই যে আমাদের এই সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই তথ্যগুলো আমরা একটু দেখে নিই। 1970 সালে যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, তার আগে একটু বলে নিই যে এর আগে অনেকগুলো ঘটনা ঘটেছে। যেমন 1964 সালে বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র স্থাপিত করা হয়, 1967 সালে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশ্ব ইজতেমা যেটি সেটি শুরু হয়। এবং আপনারা 1970 সালে তথ্যটি দেখতে পাচ্ছেন, তার আগে একটু বলি 1970 সালে এই তথ্য ছাড়াও আরেকটি বিষয় ঘটেছে, সেটা হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বা ধান গবেষণা প্রতিষ্ঠান সেটি প্রতিষ্ঠা করা হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ 1970 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এই যে তথ্যটি, এই তথ্যটি খোদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই অনেকবার এসেছে, অর্থাৎ এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জেনে ফেলার জন্য। 1970 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাটি হয়। এরপর আমরা জানবো 1972 সালের 4ই মার্চ 1 ও 100 টাকার নোট চালু হয়। আমরা অনেকেই জানি যে ওই সময় থেকেই বাংলাদেশের যে মুদ্রানীতি, যে মুদ্রানীতি কিনা 6 মাস সময় পর্যন্ত থাকে, সেই মুদ্রানীতির ধারাবাহিকতায় 1972 সালের 4ই মার্চ 1 এবং 100 টাকার নোট চালু হয়। আমরা দেখতে পাচ্ছি আর্সেনিক, যেটি খুবই ভয়ঙ্কর একটি রোগ আকারে তৈরি হয়ে গেছিল বিশুদ্ধ পানির অভাবে, যেটি সেটি 1993 সালে বাংলাদেশে প্রথম আর্সেনিক ধরা পড়ে। আমরা এর পরবর্তীতে চিকিৎসাটিও লক্ষ্য করতে পেরেছি, কিন্তু সর্বপ্রথম ধরা পড়ে এটি 1993 সালে। আমরা এরপর 1977 সালের মুভ করার আগে একটু জেনে নেব যে 1974 সাল এমন একটা সাল যে 1974 সালে পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। 1974 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। 1974 সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সাথে 1975 সালে সৌদি আরব, যারা কিনা বাংলাদেশের স্বীকৃতি দেয় এবং তারা প্রথম আরব দেশ হিসেবে, একই সাথে 1975 সালে বেতবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র যেটি কিনা রয়েছে সেটি উদ্বোধন করা হয়। এছাড়া 1976 সালে কিন্তু 21শে পদক প্রবর্তন করা হয়। আমরা দেখতে পাচ্ছি 1977 সালে জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান নিপোর্ট, অর্থাৎ এই যে জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠানটি সেটি প্রতিষ্ঠা হয়। আমরা নিপোর্টের পুনরূপটিও জেনে নিই, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটি হচ্ছে নিপোর্টের পুনরূপ এবং এটি প্রতিষ্ঠা করা হয় 1977 সালে। 1978 সালে বাংলা একাডেমিতে শুরু হয় বইমেলা এবং এই প্রাঙ্গনটিতে। এবং এই সাথে আমাদের একটু এটিও জানা দরকার যে 1978 সালের একটু পূর্বে, অর্থাৎ 1977 সালে স্বাধীনতা দিবস পুরস্কার যেটি সেটিও কিন্তু প্রবর্তন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু কিছুক্ষণ আগে জেনে নিয়েছিলাম আমাদের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র যেটি, যেটি কিনা বেতবুনিয়ায় 1975 সালে উদ্বোধন করা হয়। আমরা এখানে দেখছি 1982 সালে তালিবাবাদে দ্বিতীয় ভূ উপগ্রহ কেন্দ্রের উদ্বোধন করা হয় এবং এটি 1982 সালে করা হয়। এবং আমরা এটি দেখতে পাচ্ছি এখানে। এবং একই সাথে একটু বলে নেওয়া ভালো যে এর পরবর্তীতে আমরা যে তথ্যটি দেখছি, 1985 সালে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সংগঠন সার্ক, সেই সার্ক প্রতিষ্ঠিত হয়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি 1988 সালে যেটি হয় সেটা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে। এটা বলে নেওয়া ভালো, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রথম ইরান এবং ইরাক যে দ্বন্দ্বটি হয় 1988 সালে, সেই ইরান এবং ইরাক দ্বন্দ্ব এর জন্য জাতিসংঘ শান্তি মিশন যেটি আহ্বান করা হয় সেই শান্তি মিশনে বাংলাদেশ সেনা প্রেরণ করে, অর্থাৎ এটি ছিল বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে প্রথম অংশগ্রহণ। আমরা এর পরবর্তীতে একটু জেনে ফেলব যে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি অর্জন হচ্ছে 1995 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO এর সদস্য পদ লাভ করা। এবং বাংলাদেশ এই WTO এর সদস্য পদ লাভ করে 1995 সালে। এবং এর আগেও কিছু ঘটনা ঘটে আমরা একটু সংক্ষেপে জেনে নিই। যেমন বাংলাদেশে 1991 সালে প্রথম ভ্যাট চালু হয়, বাংলাদেশে 1992 সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়, একই সাথে বাংলাদেশে 1993 সালে সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কর্মসূচি চালু হয়। একটি হচ্ছে কর্মসূচি, একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা, এই ধরনের বিষয়গুলো বাংলাদেশে শুরু হয়। এছাড়া 1994 সালে বাংলাদেশের জাতীয় বৃক্ষ মেলা শুরু হয় সর্বপ্রথম। এবং এরপর আমরা 1995 সালে তথ্য কণিকাটি পড়ে ফেললাম। এই সালভিত্তিক তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলে নিচ্ছি। আমরা 1997 সাল এর বিষয়টি দেখতে পারি, যেটা আমরা একটু আগেও জেনেছি, বাংলাদেশ ক্রিকেট দল ওয়ান ডে স্ট্যাটাস পায়। এর আগের বছরে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে 1996 সালে বাংলাদেশ CTBT চুক্তিতে স্বাক্ষর করে। CTBT হচ্ছে এক ধরনের পারমাণবিক চুক্তি যেখানে বাংলাদেশ স্বাক্ষর করে। এবং
এই স্বাক্ষর করার পরবর্তীতে বাংলাদেশ পারমাণবিক যে জাতিসংঘের সংগঠন IAEA তার সদস্য বা তার যে বিধিবিধান সে বিধিবিধান পালন করা শুরু করে। আমরা দেখতে পাচ্ছি 1998 সালে অমর্ত্য সেন, যিনি কিনা নোবেল পুরস্কার পান, তিনি দ্বিতীয় বাঙালি হিসেবে এই নোবেল পুরস্কারটি অর্জন করেন। এবং আমরা একই সাথে এটি জেনে ফেলবো যে 2000 সালে বিল ক্লিনটন, তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি বাংলাদেশ সফর করেন। এবং এছাড়া এর আগের বছর একটি তথ্য আমরা জেনে রাখি, 1999 সালে ঢাকা কলকাতা বাস সার্ভিস চালু হয়। এটি পরিবহন ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, তো এটি আমরা জেনে ফেললাম। এবং 2001 সালে চতুর্থ আদমশুমারি অনুষ্ঠিত হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ যে 2001 সালে যে সময়টা, এই সময়টাতে চতুর্থ আদমশুমারি অনুষ্ঠিত হয়, এবং এটি বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক তথ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অর্জন। আমরা স্মরণীয় ঘটনাসমূহের আরও কিছু পর্যালোচনা বা আরও কিছু আলোচনাগুলো লক্ষ্য রাখতে পারি আমাদের পরবর্তী আলোচনার ক্ষেত্রে। পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি আমরা 2006 সাল থেকে একটি পরিক্রমা তৈরি করা হয়েছে, যে 2006 সাল পরিক্রমা ভিত্তিক জায়গা থেকে আমরা আলোচনা করব। তার পূর্বে একটু বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে 2006 সালের পূর্বেও আমরা যদি দেখতে পাই 2002 সালে বাংলাদেশে পলিথিন ব্যবহার কি নিষিদ্ধ করা হয়, কিংবা ওই একই সালে ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তিনি বাংলাদেশ সফর করেন। এবং 2004 সালে আমরা জানি যে 21শে আগস্ট পল্টনে ভয়াবহ গ্রেনেড হামলা ঘটে বাংলাদেশে। আমরা এই সালগুলো একটু মনে রাখবো। এবং যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যেটি এখানে উল্লেখ করা নেই, সেটা হচ্ছে 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। এটি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকবার প্রশ্ন চলে আসে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়, যেটি 2005 সালে। এবং ওই একই সালে অর্থাৎ 2005 সালে সার্কের 13তম শীর্ষ সম্মেলন সেটি ঢাকায় অনুষ্ঠিত হয়, এবং ঢাকা প্রথমবারের মতো সেই সম্মেলনটি আয়োজন করে। আমরা 2006 সালের তথ্যটি এখানে দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি কিনা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, তিনি 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনেক বড় একটি অর্জন, যেটি কিনা আমরা অর্জিত হয় ওই সময়টাতে। এর পরবর্তীতে আমরা জেনে ফেলবো সেটি হচ্ছে যে 2007 সালেও কিন্তু কিছু ঘটনা ঘটে। আমরা 2008 সালের একটু জেনে নিই, 2007 সালে যেটি ঘটে সেটি হচ্ছে যে 15ই নভেম্বর অর্থাৎ এই তারিখে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডোর সংঘটিত হয়। এবং এছাড়াও 2007-এ বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তন ঘটে, যেটিকে আমরা 1/11 নামে আখ্যা দেই, এই বিষয়টিও ঘটে। এবং 2007 সালে একই সাথে নির্বাহী বিভাগ অর্থাৎ যেটি বাংলাদেশের শাসন বিভাগ বলা হয়, সেই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। এবং অর্থাৎ শাসন বিভাগ আলাদা এবং বিচার বিভাগ আলাদা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, যেটি 2007 সালের 1 নভেম্বর আপনারা যদি এটি শুনে থাকেন নোট ডাউন করে ফেলবেন, এটি করা হয়। 2008 সালে যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন গঠন হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে জাতীয় মানবাধিকার কমিশন ওই সময়টাতে গঠন হয়, 2008 সালে। এবং একই সাথে ওই সময়টাতেই কিন্তু 2008 সালে চতুর্থ কৃষি শুমারি সেটি অনুষ্ঠিত হয়। এবং একই সাথে 2008 সালেই কিন্তু লম্বা সময় পর অর্থাৎ লম্বা সময় তত্ত্বাবধায়ক সরকারের হাতে বাংলাদেশের রাজনীতি যেখানে ছিল, এর পরবর্তীতে নবম জাতীয় সংসদ নির্বাচন সেটি 2008 সালে অনুষ্ঠিত হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের জানা দরকার এটি বিষয়টি, কেননা 2008 সালে এই নবম জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে যে সংবিধান সংশোধনী আসে সেখানে তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এই হচ্ছে মূলত আমাদের একটি তথ্যের সাথে অন্য অনেকগুলো তথ্য। আমি কিন্তু এই তথ্যগুলোর সাথে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বলে দিচ্ছি, যাতে যে বিষয়গুলো আমাদের সালভিত্তিক যে একটি নিরূপণ সেই সালভিত্তিক নিরূপণের বাইরে না পড়ে এটি খুব মনোযোগ দিয়ে আমাদের জেনে ফেলতে হবে। আমরা এর পরবর্তী যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি 2009 সালে BDR হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি বাংলাদেশের ইতিহাসে অনেক মর্মান্তিক একটি বিষয়। 2009 সালে যেখানে পিলখানায় BDR বিদ্রোহ সংঘটিত হয়, এবং ওই পিলখানাতে 25শে ফেব্রুয়ারি এই BDR হত্যাকাণ্ডটি অনুষ্ঠিত হয়, যেটি খুবই মর্মান্তিক এবং ভয়াবহ একটি হত্যাকাণ্ড ছিল বিদ্রোহ হিসেবে। তো এই বিষয়টা আমরা জেনে ফেলবো 2009 সালের যে পরিক্রমাটি রয়েছে। এর পরবর্তীতে আমাদের জেনে ফেলতে হবে 2013 সালের একটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি। 2013 সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের GSP সুবিধা স্থগিত করে। এটি খুবই গুরুত্বপূর্ণ। GSP আমরা জেনেছিলাম হয়তোবা যে GSP মানে হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স, তার মানে হচ্ছে প্রাধান্যমূলক বাজার সুবিধা। এই প্রাধান্যমূলক বাজার সুবিধা অর্থাৎ শুল্কমুক্ত বা কোটাবিহীন যে বাজারটি, সেটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের থেকে স্থগিত করে 2013 সালে। এবং সেপ্টেম্বর মাস থেকে এই স্থগিতাদেশটি কার্যকর করা হয়। অর্থাৎ কার্যকর কিন্তু একটা মাস যেটা সেপ্টেম্বর, কিন্তু স্থগিত করা হয় জুন মাসে। আমরা কিন্তু দুটি মাস আলাদাভাবে বুঝে নিব, এখানে কনফিউজড হওয়া যাবে না। আমি আবারও বলছি, স্থগিত করে জুন মাসে এবং এই স্থগিতাদেশটি কার্যকর হয় সেপ্টেম্বর মাসে। এছাড়া 2013 সালে আরও কিছু ঘটনা ঘটে, যেমন
আমাদের যে আমরা কিছুক্ষণ আগে জেনেছি মুশফিকুর রহিম, যিনি কিনা বাংলাদেশের টেস্টে ডাবল সেঞ্চুরি করেন, তিনি 2013 সালেই কিন্তু বাংলাদেশের পক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন ওই সময়টাতে, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর আমরা 2015 সালে চলে যাব। 2015 সালে যাওয়ার আগে একটু বলে নেওয়া ভালো, 2015 সালের যে ঘটনাটি সেখানে আগে 2014 সালে বিচারপতি হাবিবুর রহমান তিনি মৃত্যুবরণ করেন 2014 সালে। এছাড়াও 2014 সালে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি যাকে বলা হয় সুচিত্রা সেন, তিনিও মৃত্যুবরণ করেন, যেটি খুবই মর্মান্তিক ছিল আমাদের জন্য। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যেটি 2015 সালের আলোচনা, এটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের ছিটমহল বিনিময় শুরু হয়। আমরা সবাই জানি যে ছিটমহল হচ্ছে সর্বমোট 162টি, যেখানে 111টি হচ্ছে বাংলাদেশের, ভারতের হচ্ছে 51টি। এবং এই যে ছিটমহল বিনিময়টি, এটি শুরু হয় 2015 সাল থেকে বাংলাদেশ এবং ভারতের যৌথ বিনিময়ের মাধ্যমে। আমরা এরপরে দেখতে পাচ্ছি যে 2016 সালে, তবে 2016 সালে যাওয়ার আগে আমরা একটু অতীতে চলে যাবো, একটু অতীতে যাওয়ার কিছু কারণ রয়েছে, আমরা একটু বলবো। 2010-এর দিকে আমাদের একটু যাওয়া দরকার। 2010 সালে প্রথম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়, যেটি খুবই গুরুত্বপূর্ণ 2010 সালের পরিক্রমায়। এবং একই সাথে 2010 সালের পরিক্রমায় আমরা লক্ষ্য করতে পারি সেটি হচ্ছে যে একই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যেটি, সেটির উদ্বোধন করা হয় 2010 সালে। একই সাথে আমরা দেখতে পারি 2010 সালে যেটি করা হয় সেটি হচ্ছে যে এর পরবর্তীতে মাতৃভাষা ইনস্টিটিউটের যে কার্যক্রমটি, সে কার্যক্রমটি শুরু হয়। আমরা 2013 সালে যেটি দেখতে 11 সালে আমি দেখতে পাই যে বাংলাদেশে দশম বিশ্বকাপ ক্রিকেটের যে উদ্বোধনী অনুষ্ঠান, যেটি আমরা একটু আগে আলোচনা করলাম, 2011 সালে সেই বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়। এবং ইলেকট্রনিক যে বুক, অর্থাৎ আমরা যে পিডিএফ এর মাধ্যমে যে বিষয়গুলোকে পর্যালোচনা করি, সেই ইলেকট্রনিক বুক বা ই বুকের যে ধারণা, সেই ই বুকের ধারণাটি 2011 সালে বাংলাদেশে শুরু হয়। এবং একই সাথে 2015 সালে মুভ করার আগে বা 16 সালে মুভ করার আগে 2012 সালটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2012 সালে একই সাথে গুরুত্বপূর্ণ দুটি ঘটনা সংঘটিত হয়। একটি হচ্ছে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ, তিনি মৃত্যুবরণ করেন, যেটি 2012 সালের 19 জুলাই, এটি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং দয়া করে তথ্যটি নোট ডাউন করে নেবেন। আমি আবারও বলছি, 2012 সালের 19 জুলাই হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করেন। এবং 2012 সালে প্রথম বাংলাদেশি নারী, যিনি ছিলেন নিশাত মজুমদার, তিনি এভারেস্ট জয় করেন প্রথম বাংলাদেশি নারী হিসেবে। এবং এটিও জেনে ফেলা ভালো যে ওই একই সালে, অর্থাৎ 2012 সালে দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ওয়াসফিয়া নাজরীন, তিনি এভারেস্ট জয় করে থাকেন। এটি ছিল মূলত 2012 সালের প্রেক্ষাপট, যেটি আসলে আমরা একটু বলে নেওয়া বেটার ছিল, কারণ এই তথ্যগুলো আমাদের অতীতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা 2016 সালের যে প্রেক্ষাপটটি রয়েছে, সেই 2016 সালের প্রেক্ষাপটটি নিয়ে একটু আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি 2016 সালে কবি রফিক আজাদের মৃত্যু হয়, যেটি আমাদের জন্য খুবই মর্মান্তিক। এবং আরেকটি ভয়ঙ্কর ঘটনা 2016 সালে ঘটে, যেটি এখানে উল্লেখ করেনি, আপনারা একটু নোট ডাউন করে নেবেন। 2016 সালে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা হয়, যেটি বাংলাদেশের জন্য অনেক খারাপ একটি ইতিহাস এবং খুবই মর্মান্তিক। এবং এই 2016 সালেই হোলি আর্টিজানে আমরা জঙ্গি হামলাটি দেখতে পাই। এর পরবর্তীতে 2017 সালে বাংলাদেশকে ইউরোপের একটি দেশ, যারা বাংলাদেশ নিজে ইউরোপের একটি দেশ কসোভোকে স্বীকৃতি প্রদান করে, এবং এটিও কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটি মাইল ফলক, কারণ বাংলাদেশ নিজে অন্য একটি দেশকে স্বীকৃতি প্রদান করা, এবং ইউরোপের সদ্য স্বাধীন দেশ তৎকালীন সময়ে যারা ছিল কসোভো, তাদেরকে বাংলাদেশ স্বীকৃতি প্রদান করে। এবং 2018 সালে আরেকটি মর্মান্তিক বিষয় হয়, সেটা হচ্ছে খাবার স্যালাইনের আবিষ্কারক ডক্টর রফিকুল ইসলাম, তিনি মৃত্যুবরণ করেন। এবং 2018 সালে তিনি, ডক্টর রফিকুল ইসলাম একাধারে একজন চিকিৎসক ছিলেন এবং চিকিৎসা বিজ্ঞানীও ছিলেন একই সাথে। এবং একই সাথে 2018 সালে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে, সেটা হচ্ছে কবি বেলাল চৌধুরী মৃত্যু হয় 2018 সালে, এটিও আমাদের জেনে ফেলা ভালো। এবং পরবর্তীতে আমরা যেটি দেখতে পারি, 2019 সালে আমরা একটি তথ্য এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে পুরনো ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ তৎকালীন সময়ে, অর্থাৎ 2019 সালে এই যে ঘটনাটি রয়েছে, সেই ঘটনাটি অনেক ভয়ঙ্কর আকার ধারণ করে। আমরা জানি যেখানে কিনা তেলের ড্রাম থেকে আমরা শুনেছিলাম যে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুধু তাই নয়, 2019 সালে আমাদের অন্য আরেকটি ঘটনা ঘটে, যেটি হচ্ছে কবি আল মাহমুদের মৃত্যু হয়। তিনি খুবই প্রখ্যাত একজন কবি ছিলেন বাংলাদেশের কবিতা বা কবিতা তৈরি করার ক্ষেত্রে। এই হচ্ছে মূলত আমাদের
আপডেটেড পর্যন্ত, অর্থাৎ 2019 সাল পর্যন্ত যে প্রত্যেকটি সালভিত্তিক স্মরণীয় ঘটনা, আমরা একটু চেষ্টা করবো এর বাইরেও, অর্থাৎ আমরা যদি একটু অতীত থেকেও পর্যালোচনা করতে চাই, আমরা কিন্তু সেভাবেও চাইলে পর্যালোচনা করতে পারি। যেমন আমরা চাইলে এটিও জানতে পারি 1982 সালে জাতীয় সংসদ ভবন, এটি আব্দুস সাত্তার কর্তৃক উদ্বোধন করা হয়। এছাড়া আমরা যদি একেবারে অতীতে ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাবো 1904 সালে লর্ড কার্জন, তিনি কিন্তু কার্জন হল প্রতিষ্ঠা করেন। এই যে কথাটা আমি বললাম 1904 সালে তিনি প্রতিষ্ঠা করেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটি জেনে ফেলা ভালো আপনাদের সকলের জন্য। এছাড়াও আপনারা চাইলে 1952 অর্থাৎ ভাষা আন্দোলন পরবর্তী সময় থেকে আপনারা এই বিষয়গুলোকে পর্যালোচনা করতে পারেন। আরেকটি তথ্য একটু বলে নেওয়া দরকার, যেটি অনেক বেশি বার পরীক্ষায় রিপিট হয়েছে, সেটি হচ্ছে 1960 সালে যেটি হয় বাংলা একাডেমি পুরস্কার, যেটি সেটি চালু করা হয়, অর্থাৎ বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু করা হয় 1960 সাল থেকে। এটিও বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা পদক বা পুরস্কার যে টপিকগুলো পড়বো, সেই পদক পুরস্কারের সময় এই বিষয়টা আমরা জেনে ফেলবো। এবং আমাদের একটু জেনে ফেলা ভালো, সেটা হচ্ছে আমাদের কিন্তু পদক পুরস্কারের ক্ষেত্রে প্রধান পদক তিনটি, একটি হচ্ছে আমরা বলি সবাই তিনটি, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক কিংবা স্বাধীনতা পুরস্কার। আমরা এই ফাঁকে এই তথ্যটিও বলে ফেলি যে বাংলা একাডেমি 1960 সালে প্রবর্তন করা হয়, একুশে পদক প্রবর্তন করা হয় 1976 সাল থেকে, এবং স্বাধীনতা দিবস পুরস্কার প্রবর্তন করা হয় 1977 সাল থেকে। তো শিক্ষা বন্ধুরা, আমরা মোটামুটি অনেকগুলো তথ্য জেনে ফেললাম সালভিত্তিকভাবে, যে তথ্যগুলো শুধুমাত্র সালভিত্তিক প্রশ্নে আসে। আমি আবারও বলছি, শুধুমাত্র সালভিত্তিক, তার মানে অনেকগুলো প্রশ্ন আসে যেখানে কিনা আপনাকে তারিখ জিজ্ঞেস করা হবে না, আপনাকে শুধুমাত্র সাল জিজ্ঞেস করা হবে প্রশ্নে। সেই সালগুলো এভাবে আপনারা স্মরণীয় ঘটনার মাধ্যমে মনে রেখে উত্তর করতে পারেন। এবং এটিও খুব স্বাভাবিক যে প্রত্যেকটি সালে এক থেকে দুটি স্মরণীয় ঘটনা ঘটে, যেভাবে আমরা বক্সে উল্লেখ করে দিয়েছি, সেই বক্সগুলোকে আপনারা নিজেরাও যদি খাতায় লিখে রাখেন কিংবা মেনটেন করেন, আপনাদের জন্য সেটি মনে রাখা অনেক বেশি সুবিধা হবে। আমরা আমাদের পরবর্তী যে আলোচনা, সেই আলোচনার দিকে মনোনিবেশ করব। আমাদের পরবর্তী আলোচনা আমরা যে দেখতে পাচ্ছি, বাংলাদেশের যত প্রথম বৃহত্তম বা ক্ষুদ্রতম আলোচনাটি রয়েছে, সেই আলোচনাটি আমরা এখন করব। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রথম যে পয়েন্টটি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম কি কি অবস্থানগুলো রয়েছে, সেই প্রথম অবস্থানগুলোকে নিয়ে আলোচনা করা। আমরা এখানে সর্বমোট 11টি তথ্যকণিকা দেখতে পাচ্ছি, আমরা এই সবগুলো বিষয়ে আলোচনা করব। কিন্তু একটু বলে নেওয়া দরকার, আমাদের এই স্লাইডটি বা এই আলোচনাটি একটু বড় হবে। কেন বড় হবে? কারণ বাংলাদেশের যত প্রথম রয়েছে, সেই প্রথমগুলো সবগুলো কিন্তু এই স্লাইডে একসাথে করা যায়নি, এর বাইরেও কিন্তু অনেকগুলো আলোচনা রয়েছে, সেগুলো আমি এই মুহূর্তে করব। আপনি প্রথমে আমরা যেটি এক নম্বর আপনারা যেটি দেখতে পাচ্ছি, স্বাধীনতা কেন্দ্রিক বাংলাদেশের প্রথম রাজনৈতিক বিশ্লেষণ, এটি আমরা এখন করব। যে স্বাধীনতা কেন্দ্রিক যে বাংলাদেশের প্রথম রাজনৈতিক বিশ্লেষণগুলো কেমন, যেমন আমরা এগুলো জেনে নেব যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি হচ্ছেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী, কিংবা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি যিনি তিনি হচ্ছেন সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী যিনি তিনি হচ্ছেন খন্দকার মোশতাক আহমেদ, এই বিষয়গুলো কিন্তু সবই বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণ স্বাধীনতা কেন্দ্রিকভাবে, এগুলোকে আমরা জেনে নেব। এছাড়াও আমরা আরও জানবো বাংলাদেশের প্রথম যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন AHM কামরুজ্জামান, বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী যিনি ছিলেন তিনি হচ্ছেন ক্যাপ্টেন AM মনসুর আলী, এছাড়া বাংলাদেশের প্রথম যিনি সেনাবাহিনী প্রধান, যিনি কিনা সেনাদেরকে নেতৃত্ব প্রদান করেন, তিনি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। এছাড়া বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান ছিলেন AK খন্দকার, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি যিনি প্রথমে ছিলেন তিনি ছিলেন AS সায়েম। এছাড়াও আমরা জাতীয় সংসদ নির্বাচন সবাই জানি, সেই জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রথম যিনি নির্বাচন কমিশনার ছিলেন তিনি ছিলেন বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। আপনারা এই তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, দয়া করে পারলে নোট ডাউন করে ফেলবেন গুরুত্বপূর্ণ সাপেক্ষে। বাংলাদেশের প্রথম গণপরিষদের যিনি স্পিকার ছিলেন তিনি ছিলেন শাহ আব্দুল হামিদ, এবং জাতীয় সংসদের প্রথম যিনি স্পিকার ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদুল্লাহ। এই কনফিউশন একটু ক্লিয়ার করা দরকার, শাহ আব্দুল হামিদ ছিলেন প্রথম গণপরিষদের স্পিকার এবং মোহাম্মদুল্লাহ তিনি ছিলেন প্রথম জাতীয় সংসদের স্পিকার, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর পরবর্তীতে আমরা জানবো প্রথম আদমশুমারি পেশা 1974 সালে, আমরা কিছুক্ষণ আগেও সেটি জেনেছি। প্রথম বাজেট পেশকারী যিনি তিনি ছিলেন তাজউদ্দিন আহমেদ, প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত যাকে বলা তিনি ছিলেন সর্বিন্দু শেখর চাকমা, প্রথম নারী রাষ্ট্রদূত যাকে যিনি কিনা নিয়োজিত হন তিনি ছিলেন মাহমুদা হক চৌধুরী, এবং এটিও আমরা জেনে ফেলি বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণে যে প্রথম নারী কূটনীতিবিদ যিনি ছিলেন তিনি ছিলেন তাহমিনা হক ডলি। একই সাথে আমরা এটিও জেনে নিই যে প্রথম নারী বিচারপতি ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, যেটি আমরা পরবর্তীতে হয়তো জানবো। এই ছিল মোটামুটি বাংলাদেশের স্বাধীনতা কেন্দ্রিক বা বাংলাদেশের যে রাজনৈতিক বিশ্লেষণ রয়েছে, সেই রাজনৈতিক বিশ্লেষণ কেন্দ্রিক বাংলাদেশের বিভিন্ন
যে ব্যক্তিরা সেই ব্যক্তিদের নাম। আমরা এরপর জানবো প্রথম যে জাদুঘর সেটি হচ্ছে বরেন্দ্র জাদুঘর। আমরা বরেন্দ্র জাদুঘরের নামটি জানার আগে আমরা কিছু নারী সংক্রান্ত বিষয়, অর্থাৎ যে নারীরা প্রথম ছিলেন বিভিন্ন ক্ষেত্রে সেটি আমরা জেনে নেই। যেমন প্রথম নারী পাইলট যিনি ছিলেন তার নাম ছিল কানিজ ফাতেমা রোকসানা, যিনি কিনা বিমান দুর্ঘটনায় 1984 সালে নিহত হন। একই সাথে প্রথম নারী মুসলিম অভিনেত্রী ছিলেন বনানী চৌধুরী। প্রথম নারী জাতীয় অধ্যাপক যিনি ছিলেন তিনি ছিলেন ডক্টর সুফিয়া আহমেদ। প্রথম নারী ট্রেন চালক ছিলেন সালমা খাতুন। প্রথম নারী জাতিসংঘে যিনি স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন তিনি ছিলেন ইসমাত জাহান। এবং বাংলা একাডেমি এই সংগঠনের প্রথম নারী মহাপরিচালক ছিলেন নীলিমা ইব্রাহিম। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি প্রথম জাদুঘরটি হচ্ছে বরেন্দ্র জাদুঘর, এটি আমরা জেনে ফেলবো, যেটি কিনা রাজশাহীতে অবস্থিত। এরপর আমরা দেখবো প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র, আমরা কিছুক্ষণ আগে জেনেছি বেতবুনিয়াতে, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল রাঙামাটির বেতবুনিয়াতে। এবং আমরা এটিও জেনে ফেলবো দ্বিতীয় ভূ উপগ্রহ কেন্দ্র যেটি, সেটি প্রতিষ্ঠিত হয় তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র, সেখানে সেটি প্রতিষ্ঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি প্রথম চা বাগান, যেটি কিনা সিলেটের মালনী ছড়ায় অবস্থিত। আমরা এর বাইরে একটু জেনে ফেলবো এটিও যে প্রথম গ্যাস ক্ষেত্র কিন্তু ছিল সিলেটের হরিপুরে, একই সাথে প্রথম তেল ক্ষেত্র ছিল সিলেটের হরিপুরে। সিলেটে কিন্তু প্রথম ঝুলন্ত সেতু ছিল। এবং একই সাথে প্রথম যেটি লাইব্রেরি সেটি হচ্ছে রাজা রামমোহন রায় লাইব্রেরি, এটিও আমরা জেনে ফেললাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বা ভিসি তিনি ছিলেন পিজে হার্জ, এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা, বিশেষ করে যারা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবেন। একই সাথে এটিও আপনারা জেনে নেবেন যে প্রথম সিনেমা হল যেটি সেটি আরমানিটোলা ঢাকায়, তার নাম হচ্ছে পিকচার হাউস। এছাড়াও আমাদের প্রথম বিশ্ববিদ্যালয় অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম ইপিজেড যেটি, ইপিজেডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ইপিজেড প্রথমটি হচ্ছে চট্টগ্রাম ইপিজেড। এবং বাংলাদেশের ব্যাংকের যিনি প্রথম গভর্নর তিনি ছিলেন এ এন হামিদুল্লাহ, এটি খুব ইম্পর্টেন্ট। আমরা ঢাবি ভিসির কথাটি জানলাম, কিন্তু যদি কোনো কারণে প্রশ্ন আসে যে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ভিসিকে, তাহলে উত্তরটি হবে স্যার এ এফ রহমান, তিনি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ভিসি। এবং প্রথম শিক্ষা কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন কুদরতি খুদা। এবং একই সাথে আমরা নিচে দেখতে পাচ্ছি প্রথম দুদকের চেয়ারম্যান যিনি ছিলেন তিনি হচ্ছেন বিচারপতি সুলতানা হোসেন খান, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। আমরা নিচে প্রথম তথ্য কমিশন দেখতে পাচ্ছি, যে প্রথম তথ্য কমিশন গঠিত হয় 2009 সালে। এর মাঝখানে অনেকগুলো তথ্য রয়েছে, আমরা একটু সংক্ষেপে জানি। যেমন বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে আমি একটু রিকল করি আর কি বিষয়গুলো, যে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে 1999 সালের সপ্তম বিশ্বকাপ যেটি ছিল, বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু, প্রথম বিশ্বকাপ ক্রিকেটে জয় স্কটল্যান্ডের বিরুদ্ধে, প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় আমরা কিছুক্ষণ আগে জেনেছি, প্রথম সিরিজ জয় যেগুলো, এগুলো আমরা সবই জেনেছি। তো আমাদের এর বাইরেও যেটি জানতে হবে সেটা হচ্ছে ব্যালট পেপার, যেটি সংসদ নির্বাচনে ব্যালট পেপার তৈরি করা হয়, সেই ব্যালট পেপারে প্রথম না ভোটের বিধান যেটি সেটি পর্যালোচনা করা হয় নবম জাতীয় সংসদ নির্বাচনে, সেখানে না ভোটের বিধানটি করা হয়, অর্থাৎ সেটি 2008 সালে। আমরা দেখতে পাচ্ছি প্রথম বিমান চালু হয়, যেটি প্রথম বিমান চালু হয় 1972 সালে। এর বাইরেও আমরা একটু জেনে ফেলবো যে আমরা প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে রাজবাংলা ব্যাংক, আমরা সবাই সেটি জানি। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 1000 নোট, টাকার নোট, যেটি এই 1000 টাকার নোট প্রথম চালু করে কারা বা চালু করা হয় কবে, সেটি 2008 সালে। প্রথম দশমিক মুদ্রা যেটি, সেই দশমিক মুদ্রা প্রথম চালু করে 1961 সালে। এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে যে প্রথম বইমেলা সেটি 1978 সালে শুরু হয়। এছাড়াও আমরা সামাজিক বনায়ন কর্মসূচি দেখি অনেক সময়, সেই সামাজিক বনায়ন কর্মসূচি শুরু হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে 1981 সালে, এটিও খুব গুরুত্বপূর্ণ, আপনারা নোট ডাউন করে নেবেন। এবং প্রথম নোট আমরা সবাই জানি চালু হয় 1972 সালে। এছাড়াও প্রশ্ন রয়েছে প্রথম জাতীয় জন্ম নিবন্ধন চালু হয় 2007 সালে। এর বাইরে আপনারা জেনে নেবেন যে প্রথম জন্ম নিবন্ধন যেমন চালু হয় ঠিক তেমনি প্রথম স্বাধীন বিচার বিভাগ যাত্রা হয় 2007 সালে, কারণ আমি কিছুক্ষণ আগে বলেছি যে বিচার বিভাগ নির্বাহী বিভাগ আলাদা হওয়া, এটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রথম জাতীয় পরিবেশ নীতি গঠিত হয় 1992 সালে। এছাড়াও জেনে নেবেন আপনারা যে প্রথম এই অর্থনৈতিক জরিপ যেটি সেটি 1986 সালে হয়। এছাড়াও আমরা যে বন নীতি, প্রথম জাতীয় বন নীতি সেটিও হয় কিন্তু 1972 সালে, প্রথম জাতীয় বন নীতি যেটি কিনা সংগঠিত করা হয়। আমরা এছাড়াও কিছু বিষয় জেনে নেব, যেমন হচ্ছে আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই, তার মাধ্যমে আমরা জানতে পারবো আপনারা প্রথম জাতীয় বন নীতি আবার এখানে বলা রয়েছে যে 1972 সালে। আমরা জেনে নেব প্রথম রঙিন টেলিভিশন কখন চালু হয়, সেটি চালু হয় 1980 সালে, অর্থাৎ এটি প্রথম রঙিন টেলিভিশন চালু হয়।
এর বাইরে আমরা একটু জেনে নিব, সেটা হচ্ছে যে প্রথম আয়কর দিবস চালু হয় 2008 সালের 15ই সেপ্টেম্বর, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়াও প্রথম মূল্য সংযোজন কর চালু হয় 1991 সালে, যেটি এখানে উল্লেখ করেনি আমি বলে দিলাম। এখানে উল্লেখ করা রয়েছে প্রথম বিদ্যুৎ বাতির প্রচলন করা হয় 1901 সালে, এটি কিন্তু খুবই আগে, এটি মনোযোগ দিয়ে দেখবেন আপনারা। প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা 1992 সালে চালু করা হয়। এছাড়াও প্রথম নারী ট্রাফিক চালু হয় 2010 সালে। এর বাইরেও আমরা জানবো প্রথম ডাক টিকিট কিন্তু চালু হয় স্বাধীনতার সালে, অর্থাৎ 1971 সালে কিন্তু চালু হয়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাট, কুমির গবেষণা কেন্দ্র ভালুকাতে, হাইটেক পার্ক গাজীপুরের কালিয়াকৈরে, টাকা কয়েনের নকশাকার ছিলেন কে জে মুস্তফা, ডাক টিকিটের কথা আমরা বললাম, ভ্যাটের কথা আমরা বললাম, প্রথম ফরমালিন টেস্ট কেন্দ্র হচ্ছে ধানমন্ডিতে। এছাড়াও আমরা এর বাইরে একটু জেনে নিতে পারি প্রথম নারী কারাগার যেটি নির্মাণ করা হয় গাজীপুরের কাশিমপুরে। এছাড়াও আরো কিছু শিল্প কেন্দ্র আছে, যেমন আমরা দেশের প্রথম শিল্প বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট, এটি কিন্তু সংগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন, এখানে কিন্তু করা হয়। এবং প্রথম যেটা ফিজিওথেরাপি কলেজ, সেটি হচ্ছে মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি, এটি করা হয়। এবং বাংলাদেশের প্রথম নবথিয়েটার হচ্ছে বঙ্গবন্ধু নবথিয়েটার, এটা আমরা সবাই কম বেশি জানি। তো এই হচ্ছে মূলত বাংলাদেশের যত প্রথম, অর্থাৎ যেই বিষয়গুলো প্রথম সংগঠিত হয় সেই বিষয়গুলোর আলোচনা। আপনারা 23টি তথ্যকণিকা দেখতে পেলেন, যেটি কিনা বিগত বছরের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ তথ্য সাপেক্ষে নির্ধারণ করা হয়েছে। এর বাইরেও আমি আপনাদেরকে কিছু তথ্য বললাম, যে তথ্যগুলো আসলে আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই তথ্যগুলোকে আমরা যদি পিন পয়েন্ট বা পয়েন্ট আউট করে জেনে নিই, এটি আমাদের জন্য খুবই উপকারী হবে। আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই, সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম কোনগুলো। আমরা বৃহত্তমর ক্ষেত্রে বাংলাদেশের প্রশাসনিক বিভাগ বা জেলা বা সিটি কর্পোরেশন আলোচনাগুলো করবে। এখানে আপনারা 11টি তথ্যকণিকা দেখতে পাচ্ছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের বৃহত্তম বিভাগ যেটি আয়তনে সেটি হচ্ছে চট্টগ্রাম, এবং এছাড়াও বাংলাদেশের জনসংখ্যায় বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা। এই কনফিউশনগুলো একটু দূর করবেন সবাই দয়া করে। আমি সাজেস্ট করব যেটি, সেটি হচ্ছে যে যদি আপনারা কোনো কারণে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে বসেন, যদি খুব কনফিউশন এর পরও আপনাদের চলে আসে, দয়া করে বাংলাদেশের যে মানচিত্রটি রয়েছে সেই মানচিত্রটি একবার খুলে দেখবেন। কারণ অনেক সময় যেটি হয়, মানচিত্রের পাশে পয়েন্ট আকারে এই তথ্যগুলো দেওয়া থাকে যে আয়তনে বৃহত্তম বিভাগ কোনটি বা জনসংখ্যা কোনটি। সুতরাং আয়তন এবং জনসংখ্যা এই দুটি বিষয়কে গুলিয়ে ফেলানো যাবে না, এটি খুবই পরিষ্কারভাবে মনে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি আয়তনে বৃহত্তম বিভাগ চট্টগ্রাম, জনসংখ্যায় বৃহত্তম বিভাগ ঢাকা, আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি এবং জনসংখ্যায় বৃহত্তম জেলা হচ্ছে ঢাকা, এটিও খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও বৃহত্তম সিটি কর্পোরেশন যেটি, সেটি হচ্ছে গাজীপুর, কিন্তু সাম্প্রতিক কিন্তু গাজীপুর নয়, সাম্প্রতিক কিন্তু হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, যে জানিয়ে রাখলাম। বৃহত্তম উপজেলা হচ্ছে আয়তনের শ্যামনগর এবং বৃহত্তম উপজেলা জনসংখ্যায় হচ্ছে গাজীপুর সদর। একই সাথে আয়তনে বৃহত্তম থানা হচ্ছে শ্যামনগর এবং জনসংখ্যায় বৃহত্তম থানা হচ্ছে গাজীপুর সদর, অর্থাৎ দুটি বিষয় একই, উপজেলা এবং থানা দুটি তথ্যই একই রকম। আয়তনে বৃহত্তম ইউনিয়ন হচ্ছে রাঙামাটির সাজেক, এটি আয়তন অনেক বড় ইউনিয়ন, এবং জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন হচ্ছে সাভারের ধামসোনা, যে ইউনিয়নটি সেটি হচ্ছে সব থেকে বৃহত্তম। এই ছিল মোটামুটি আমাদের বিষয়গুলো, এবং বলে রাখা ভালো এই উত্তরগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরিবর্তনশীল, এবং এই পরিবর্তনশীল উত্তরগুলো আমরা বেশ কিছু সময় সাপেক্ষে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা আমাদের পরবর্তী স্লাইডের দিকে মনোযোগ দিই, আমাদের পরবর্তী স্লাইডটি সেটি হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম, অর্থাৎ আমরা বৃহত্তম যে বিষয়গুলো আমরা পড়লাম একই সাথে ক্ষুদ্রতম বিষয়গুলো আমরা এখন জেনে ফেলব। আমরা প্রথমে যেটি জানবো সেটি হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ আয়তনে হচ্ছে ময়মনসিংহ, যেটি কিনা খুব সম্প্রতি নির্ধারণ করা হয়েছে, এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল বিভাগ। একই সাথে আয়তনে ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দরবান। আয়তনে ক্ষুদ্রতম উপজেলা আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের বন্দর নামক যে উপজেলাটি সেটি আয়তনে ক্ষুদ্রতম, এবং বান্দরবানের থানচি উপজেলাটি জনসংখ্যায় সব থেকে ক্ষুদ্রতম। একই সাথে আয়তনে ক্ষুদ্রতম থানা হচ্ছে ওয়ারি এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম থানা হচ্ছে ঢাকার বিমানবন্দর, দুটি ঢাকার মধ্যে। এছাড়াও ক্ষুদ্রতম ইউনিয়ন হচ্ছে হাজিপুরের দৌলত খান, মানে ভোলার দৌলত খানের হাজিপুর। এটা বলে রাখা ভালো, এই ক্ষুদ্রতম ইউনিয়নটি আয়তনেও ক্ষুদ্রতম এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম, অর্থাৎ দুটি ক্ষেত্রেই এই ভোলার দৌলত খানের হাজিপুর এটি ক্ষুদ্রতম ইউনিয়ন। এছাড়া আমরা জেনে নিব ক্ষুদ্রতম নদী হচ্ছে গোবরা, ক্ষুদ্রতম হাওর হচ্ছে সিলেটের বুড়বুক। একই সাথে আমরা জেনে নিই ক্ষুদ্রতম বাওর, কারণ আমরা হাওর এবং বাওর দুটি কিন্তু জানি, এবং বাওর যেটি ক্ষুদ্রতম সেটি এখানে দেয়া নেই, আমি বলে দিচ্ছি ক্ষুদ্রতম বাওর হচ্ছে ঝিনাইদহের সারজাত নামক বাওর, সেটি হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম।
এই হচ্ছে মূলত বাংলাদেশের প্রথম বৃহত্তম এবং ক্ষুদ্রতম যে একটি বিশ্লেষণ সেটি আমরা আমাদের পরবর্তী আলোচনা মুভ করবো, যেটি হচ্ছে সংখ্যা তথ্যে বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়গুলো সেটি। আমরা এখানে অনেকগুলো প্রক্রিয়ার ছবি দেখতে পাচ্ছি, যে ছবিগুলোর ভিত্তিক আমরা পর্যালোচনাগুলো করব। আমরা একটি সমীক্ষা আকারে দাঁড় করেছি 1950 থেকে 1980 সালের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে গুরুত্বপূর্ণ, সেই ঘটনাগুলো আমরা এখানে লিপিবদ্ধ করেছি, যেটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি ইসলামিক ফাউন্ডেশন 1950 সালের পরবর্তী সময় থেকে। আমরা এটি একটু জেনে নেব, সেটি হচ্ছে যে এর বাইরে আমরা অন্যান্য তথ্যগুলো জানবো, তার পাশাপাশি আমরা এটি জানবো, আমরা অন্যান্য তথ্য আমরা জানতে পারি। যেমন পৃথিবীর বৃহত্তম পাটকল যেটি আদমচি পাটকল, সেটি কিন্তু প্রতিষ্ঠিত হয় 1951 সালে। আমরা এখানে একটি ছবি 3 নম্বরে দেখতে পাচ্ছি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, এটি কিন্তু প্রতিষ্ঠিত হয় 1952 সালে এবং যেটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটি হচ্ছে বাংলা একাডেমির ছবি, পুরাতন বাংলা একাডেমি, যেটি কিনা 1955 সালের 3 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এই হচ্ছে মূলত আমরা সংখ্যাতত্ত্ব ভিত্তিক বিষয়গুলো জানার চেষ্টা করছি, এটি হচ্ছে সাল ভিত্তিক। এরপর আমরা সংখ্যাতাত্ত্বিক জানবো। আমরা এছাড়াও আরো অনেকগুলো বিষয় দেখতে পারি, যেমন হচ্ছে বাংলাদেশের যে প্রথম মহিলা পুলিশ চালু হয় সেটি কিন্তু 1974 সালে চালু হয়। এছাড়াও আমরা যে ছবিটি এখানে দেখতে পাচ্ছি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, এটি প্রতিষ্ঠিত হয় 1975 সালে, যেটি কিনা বাংলাদেশের সরকারি বা ধর্ম মন্ত্রণালয়ের আওতাভুক্ত। বর্তমানে আপনারা লোগোটি দেখতে পাচ্ছেন। এর বাইরেও আমাদের অনেকগুলো আলোচনা রয়েছে, যেমন বাংলাদেশের ঐতিহাসিক কিছু রাজনৈতিক ঘটনা রয়েছে, যেমন জেল হত্যা সংঘটিত হয় 1975 সালে 3 নভেম্বর, কিংবা বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালের 17 সেপ্টেম্বর, কিংবা বাংলাদেশে ইউনেস্কো প্রথম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে 1978 সালে, এই কিংবা 1980 সালের ঘটনা যদি আমরা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে স্পার্স বা মহাকাশ যে অনুসন্ধানকারী যে সংস্থা, তারা প্রতিষ্ঠিত হয় 1980 সালে। এরকম অনেকগুলো বিষয় 1950 থেকে 1980-র মধ্যে আপনারা পাবেন। আমি গুরুত্বপূর্ণ তথ্যের যে ছবিগুলো সেগুলো চিত্রায়িত করে দিলাম এখানে। আমরা একটু মুভ করি 1981 থেকে 1990, এই দশকে কি কি ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদের ছবি, তার মানে বোঝা যাচ্ছে এই যে বিষয়টি, অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদ, এটি উদ্বোধন করা হয় 1982 সালের 28শে জানুয়ারি। এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ, এই সময়টাতে উদ্বোধন করা হয়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জাতীয় জাদুঘরের ছবি, জেনে নেওয়া ভালো, এই জাতীয় জাদুঘর যেটি সেটি উদ্বোধন করা হয় অনেক আগেই, কিন্তু এটি আসলে প্রাথমিকভাবে ঢাকা জাদুঘর নাম ছিল এবং এটি জাতীয় জাদুঘরে রূপান্তরিত করা হয় 1983 সালে। এবং আমরা এখানে সার্কের একটি ছবি দেখতে পাচ্ছি, সার্কের লোগো সম্বলিত। আমরা জেনে ফেলি যে সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে, অর্থাৎ এই দশকের মধ্যে। এছাড়াও এই দশকের মধ্যে আরও অনেক ঘটনা হয়, যেমন ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় 1988 সালে, কিংবা হচ্ছে বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড যাত্রা শুরু করে 1983 সালে। এই বিষয়গুলো ঘটে। আমরা পরবর্তী দশকে যদি মনোনিবেশ করি, দেখা যাবে এখানে আমরা একটি স্বাক্ষর দেখতে পাচ্ছি, এখানে একটা চুক্তি স্বাক্ষর। এই চুক্তি স্বাক্ষরটি খুবই গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, যেটি কিনা 1997 সালের 2 ডিসেম্বর সম্পাদিত করা হয় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি, যে চিত্রটি হচ্ছে একটি বাঁধের, যে বাঁধ হচ্ছে ফারাক্কা বাঁধ। আমরা এই ফারাক্কা বাঁধ, অর্থাৎ এই যে চুক্তি ভিত্তিক যে অনুসন্ধানটি, এটি আমরা একটু জেনে ফেলবো। অর্থাৎ বাংলাদেশে এই বিভিন্ন সময় আমরা জানি যে ভারতের সাথে বিভিন্ন ধরনের সীমান্ত চুক্তি সম্পাদিত হয়, কিংবা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের বন্যা কেন্দ্রিক যে চুক্তি সেটি সম্পাদিত করা হয়, তারই ধারাবাহিকতায় যে ফারাক্কা বিষয়টা, ফারাক্কার যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এই 30 বছর মেয়াদি একটি পানি বন্টন চুক্তি এই সময় থেকে শুরু হয়। বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফারাক্কা চুক্তিটি স্বাক্ষর হয় 1996 সালে এবং কার্যকর হয় 1997 সাল থেকে। আমরা শেষ একটি বিষয় দেখতে পাচ্ছি, আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর। এই মুক্তিযুদ্ধ জাদুঘরটি যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত এই জাদুঘরটি, এবং এটি প্রতিষ্ঠিত হয় 1996 সালে। অর্থাৎ এই এই ধরনের ঘটনাগুলো আমরা সাধারণত আমাদের সংখ্যা তথ্যভিত্তিক অবস্থানে দেখতে পারি। আমরা আরও কিছু সংখ্যাতাত্ত্বিক পর্যালোচনা করব, আমরা আমাদের পরবর্তী স্লাইডে মনোনিবেশ করি। যেমন আমরা 2001 থেকে 2010 যে সময়টি, সেই সময়টি যদি আমরা বিশ্লেষণ করি, আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি দেখতে পাচ্ছি এখানে, গ্রামীণ ব্যাংকের বা ক্ষুদ্র ঋণ কর্মসূচির যে যারা গ্রহণ করে সেই মানুষদেরকে নিয়ে। এবং এই ছবিটির মানে হচ্ছে, তিনি 2006 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন একইভাবে, এবং একই সাথে তিনি শান্তি পুরস্কার লাভ করেন 2006 সালে। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি দুর্নীতি দমন কমিশনের একটি ছবি, এবং দুর্নীতি দমন কমিশন কিন্তু বাংলাদেশে অনেক
দ্রুত পরবর্তীতে এটি চালু করা হয়। শুরুতে একবার এটি চালু করা হয়েছিল এবং পরবর্তীতে এটি সাময়িকভাবে আলাদা করা হয়, সাময়িকভাবে এটি বন্ধ করে দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন বা দুদক এটি গঠিত হয় 2004 সালে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ছবি এবং এটি চালু করা হয় 2010 সালে। এবং বাংলাদেশে এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটটি খুবই প্রাচীন এবং খুবই ঐতিহ্যবাহী একটি স্থাপনা। আমরা যদি 2011 থেকে 2020-এর যে একটি সমীক্ষা, সেই সমীক্ষাটি আমরা ফলো করে আমরা দেখতে পাবো, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে একটি নদী বন্দরের ছবি এবং এর মানেটি হচ্ছে যে বাংলাদেশের যে এটি একটি সমুদ্র বন্দর আসলে, এবং এই সমুদ্র বন্দরটা হচ্ছে বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর, অর্থাৎ এটি হচ্ছে পায়রা সমুদ্র বন্দর, পায়রা নদীর উপরে স্থাপিত যে সমুদ্র বন্দরটি, এবং এই বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দরটি স্থাপন করা হয় 2016 সালে। যেহেতু আমি বলে ফেলাম তৃতীয়, আমরা জেনে নিই বাকি দুটি কি। দ্বিতীয় সমুদ্র বন্দর হচ্ছে মংলা সমুদ্র বন্দর, যেটি 1950 সালে প্রতিষ্ঠিত হয়, এবং প্রথম সমুদ্র বন্দরটি হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর, যেটি 1887 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এটি দেখতে পাচ্ছি এবং এই উৎক্ষেপণটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর জীবনকাল কিন্তু 15 বছর এবং এই মহাকাশে উৎক্ষেপণ করা হয় এটি 2018 সালের 12ই মে এটি কিন্তু উৎক্ষেপণ করা হয়, এবং এটি যুক্তরাজ্যের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। আমরা অসমাপ্ত আত্মজীবনী নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আত্মজীবনীমূলক বই দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু প্রকাশিত হয় 2012 সালে, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের জন্য। বঙ্গবন্ধুর এটি প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ ছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের সাল ভিত্তিক তথ্য। আমরা কিন্তু সংখ্যা তথ্যে বাংলাদেশের যে অবস্থান সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করছি। আমরা আমাদের লেকচার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন দেখে নিব আমাদের এই সম্পূর্ণ লেকচার কেন্দ্রিক যে পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোকে আমরা অ্যান্সার করতে পারছি কিনা আমরা এটি একটু জেনে নেব খুব ভালোভাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি কে করেন, যেই প্রশ্নটি ঢাকা ইউনিভার্সিটিতে 2 বা 3 বার এসেছে এবং আমরা সবাই জানি সেটা হচ্ছে মুশফিকুর রহিম। বাংলাদেশের শ্রেষ্ঠ দাবা খেলোয়াড়কে, যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2 বার এসেছে, এটি হচ্ছে নিয়াজ মোর্শেদ। আমি কিন্তু প্রথমেই বলেছি নিয়াজ মোর্শেদ প্রথম গ্র্যান্ডমাস্টার এবং তিনি একই সাথে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দাবারও বলা হয়। বাংলাদেশ প্রথম কবে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে, এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে। আমরা কিন্তু এটি জেনে ফেলেছি যে বাংলাদেশ প্রথম 1999 সালে অংশগ্রহণ করে সপ্তম বিশ্বকাপ ক্রিকেটের আসর, এটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি, এটি ঢাকা ইউনিভার্সিটি এসেছে। আমরা সবাই জানি উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, বাংলাদেশের সর্বোত্তরের জেলা বলা হয়। কবে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয়, এটি গৃহীত হয় 16 ডিসেম্বর 1972 সালে, অর্থাৎ আমাদের প্রথম যে বিজয় দিবস রয়েছে সেখানে, এটি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এসেছে। এছাড়াও বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে, এটি অনেকবার এই প্রশ্ন এসেছে। এবং এই যে 2007 ঢাকা ইউনিভার্সিটিতে, 2015 সালে বিউনি ঢাকা ইউনিভার্সিটি, 2011 সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, 2011 সালে জগন্নাথে, কিন্তু ওই সময় পর্যন্ত কিন্তু এই প্রশ্নটি ভিন্ন উত্তরে আপডেটেড ছিল, কিন্তু এখনকার যে উত্তর সেটি হচ্ছে সংবিধান সর্বমোট 17 বার সংশোধিত হয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনারকে, আমরা তার নাম জেনেছি, তিনি হচ্ছেন এ.এন. হামিদুল্লাহ। এই প্রশ্নটি ঢাকা ইউনিভার্সিটি 2006 সালে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2010 সালে এসেছে। জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়, এটি 1972 সালে হবে, আমরা আমাদের স্মরণীয় ঘটনার মধ্যে এটি পড়েছি, এবং এই প্রশ্নটিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2011 সালের বিউনিটে এসেছে। এবং লাস্ট, বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি, আমরা কিন্তু এই প্রশ্নটি জেনে ফেলি, বিসিএস 38 নম্বর বিসিএস এটি এসেছে যে প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম হচ্ছে ব্র্যাক অন্বেষা। এটি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, আমরা একটু জেনে ফেলি যে বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট হচ্ছে ব্র্যাক অন্বেষা, এবং একটু জেনে ফেলি যে ব্র্যাক অন্বেষা নামক ন্যানো স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় 2017 সালে। তো এই ছিল মূলত আমাদের আজকের লেকচার, যেখানে আমরা বাংলাদেশের ক্রীড়া জগৎ থেকে শুরু করে বাংলাদেশের প্রথম বৃহত্তম ক্ষুদ্রতম বা স্মরণীয় ঘটনা কিংবা সংখ্যা তথ্যে বাংলাদেশের যে অবস্থান সেই সম্পর্কে আমরা জেনে ফেললাম। আমরা একটু চেষ্টা করব, আমি সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তাদের উদ্দেশ্যে একটু বলবো, সেটি হচ্ছে যে আমরা এই সংখ্যাতাত্ত্বিক বিষয়গুলো যদি একটু খাতায় নোট ডাউন করে ফেলতে পারি, কিংবা যেই বিষয়গুলোকে আমরা মানচিত্র দেখে পড়তে পারবো সেগুলো যদি মানচিত্র দেখে বা ছবি দেখে বা ইমেজ দেখে ভিজুয়ালাইজ করে পড়তে পারি, আমাদের জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া অনেক বেশি সহজ হবে, কারণ ভিজুয়ালাইজ করলে খুব ভালো মনে থাকে। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের লেকচার, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের আজকের যে লেকচারটি বা আজকের যে ক্লাসটি সেই ক্লাসটি শোনার জন্য। ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো লেকচার বা অন্য কোনো টপিকের আলোচনার মাধ্যমে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।